আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত আমার ধর্মপিতা, যার সাংগঠনিক বল, অনুবাদক বল, লেখক বল, গবেষক বল, বিজ্ঞানী বল, সর্বদিকে অনেক উনান্বিত অধ্যাপক জয়চক্রা বংশ মহাস্তবীর গুরুগ্রন্থকে বন্দনা নিবেদন করছি। বাংলাদেশ সম্রাজ্ঞী মহাসভার ত্বরিত সংগ্রাস শাসন সবন জনবান অক্র মহাপণ্ডিত সপ্তম জীবিকা ধ্বজ ডক্টর পরম পূজনীয় জ্ঞানশ্রী মহাস্তবীর বাড়ি থেকে বন্দনা নিবেদন করছি। আমাদের ফটিকছড়ি বোসপুর থানার হারবারছড়ি গাড়ি জন্মজাত রাউজান কদলপুরস্থ ভিক্ষু প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষুরের সুগত প্রিয় বাড়ি থেকে বন্দনা নিবেদন করছি। যিনি প্রতিটি ক্ষণে ক্ষণে ভাবনাকে স্মরণ করে ভাবনার অঙ্কে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝে এই কারণে দুই মাস পরে আবার উপাসক উপাসকারীর জন্য ভাবনা আয়োজন করেছেন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিশ্বশান্তি বেহুলার অধ্যক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কার্যভাষা বিভাগের অধ্যাপক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পণ্ডিত এবং আমার অগ্রজ গুরুভাই জ্ঞানরত্ন মহাথের বাদ থেকে আমার পাশে ভূমিষ্ঠ স্নেহবাদন বিনয়শীল অনুবাদক আলোকমঞ্চের মহোদয়, এই সপ্তমী ব্যাপী বিদর্শন ভাবনা করছে সব কিছু স্বাধীন তত্ত্বাবধানে রাখছে। বিশ্বশান্তি বেহুলার আবাসিক প্রধান স্নেহভাজন ধর্মবোধী খের মহোদয়, অপরাপর ভিক্ষু সমন সহ সাধন সাধিকা লোক ধর্মশ্রবণকারী উপাসক উপাসিকা লোক, রান্না বান্না যারা করছেন, যারা দান করেছেন, যারা সেবা শিক্ষা করছেন, যারা বিভিন্নভাবে কাই বাজারে মানসিক হিতসাধন করছে, আশেপাশে মুসলিম সমাজ, হিন্দু সমাজ, খ্রিস্টান সমাজ, বৌদ্ধ সমাজ প্রত্যেককে সহ ক্ষুদ্র ক্ষুদ্র পৃথিবীকার সহ অনন্ত পানন্ত প্রাণীদের প্রতি মৈত্রীবন শুভ আশীর্বাদ জানাচ্ছি। আমার এই মন্ত্রী আশীর্বাদ প্রত্যেকেই লাভ করে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক এই কামনা করছি। আপনারা প্রত্যেকেই দেখবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। জীবনের মধ্যে মানুষ যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, সর্বপ্রথম নিজেকে বিশ্বাস করতে হয় আমি পারব। যার অন্তরের মধ্যে এটা থাকে, এই কথাটা থাকে আমি পারব, তাকে কেউ কখনো হারাতে পারে না। হাঁটতে হাঁটতেও সেই দিকে যায়। এই কারণে প্রত্যেক মানুষকে ভাবতে হবে, জীবন কখনো সমানভাবে যায় না, সকল সময় সুখে জীবন যাবে এমন কখনো হয় না, দুঃখ আসবেই আসবেই। সুখী জীবন, সকল সময় সুখী জীবন যাওয়া কামনা করা উচিত না, কারণ
সকল সময় যদি সুখী জীবন যায় দুঃখ সম্পর্কে তার অভিজ্ঞতা অর্জন হবে না। সকল সময় যদি জীবনটা কুসুমার্থীর্ণ হয় সেই মানুষ তখনও কলঙ্ক বুঝতে পারে না, কাটা কখনো সে বুঝতে পারে না কাটাটা কি। এই কারণে কল্পময় জীবনটাও মানুষের মধ্যে থাকতে হয়। কল্পময়কে যদি সেই উপড়ে দিতে পারে, ফেলে দিতে পারে, তবেই যে কুসুমার্থীর্ণ হয়, এই কুসুমার্থীর্ণ হচ্ছে সবচেয়ে সুখ, সবচেয়ে শান্তি। কাতাহারি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুভলা হয় কি মনে। কেউ যদি কাতার কাছে ফেলে যায় তিনি কখনো কমল তুলতে পারবে না, পদ্মফুল তার পক্ষে পাওয়া সম্ভব না। শুধু দূর থেকে দেখে দেখে পদ্মফুল ওই পদ্মফুল আয় না বলবে, পদ্মফুল কখনো আসবে না। আমি তো যেতে পারছি না বললেও কখনো যেতে পারা সম্ভব না। এই পদ্মফুল যদি আমাকে ছিনিয়ে নিতে হয় অবশ্যই অবশ্যই কিছু না কিছু কাটা খেতে হবে, তবে আমার কাটা খাওয়া লক্ষ্য না, আমার লক্ষ্য হচ্ছে পদ্মটাকে পাওয়া। বুদ্ধ এমনি এমনি লাভ করে না, সমুদ্রে তারপর সময়ে দীপঙ্কর বুদ্ধ যখন আসছিলেন, দীপঙ্কর বুদ্ধকে তিনি পদসেবা করেছিলেন এবং প্রার্থনা করেছিলেন আমি যেরকম আপনার মতো বুদ্ধ হতে পারি। তখন দীপঙ্কর বুদ্ধ বলেছিলেন, হে সমুদ্র, তোমার মধ্যে অর্হতের বীজ আছে, তুমি চাইলে এখন অরহত হতে পারো, তুমি আমার শ্রাবক হতে পারো। না বুদ্ধ ভগবান, আমি শ্রাবক হব না, আপনার মতো সম্যক সম্বুদ্ধই হব। সময় সম্যক সম্বুদ্ধ হওয়া চারটি স্থানে কথা না, অনেক 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 কষ্ট করতে হয়। আমি কষ্ট করতে যাই সময় শুধু কষ্ট নয়, সম্ভব সম্ভব হওয়ার জন্য তাকে অবিচ্ছিন্নভাবে যেতে প্রস্তুত থাকতে হয়। জীবনের শ্রেষ্ঠতম কষ্ট এক জায়গায় শ্রেষ্ঠ কষ্ট হতে পারে না, এমন করে নরকেও যেতে প্রস্তুত থাকতে হয়। এই কথা মতো সম্ভব সম্বুদ্ধ কেউ যদি আমাকে বলে সম্ভব সম্ভবত্ব লাভ করার জন্য সেই নরকে যেতে হয়, তবে আমি সেই নরকে যেতে প্রস্তুত আছি। আমি শুধু চাই সম্ভব সম্বুদ্ধত্ব লাভ করার জন্য, নরকে যে গিয়েও যদি আমাকে সম্ভব সম্পদে লাভ করতে হয় তাতেও আমি রাজি আছি। দেখুন কত মনের শক্তি থাকলে, কত বিজ্ঞান থাকলে এই কথাটা বলতে পারে। সাধারণ কথা, জীবনে মানুষ মানুষের মধ্যে বাধা থাকতে হয়। কবি নজরুল জীবন যদি দুঃখ করে না হতো কবি হতো কিনা সন্দেহ ছিল, তাই না? কবি নজরুল জীবনে যদি দুঃখ না হতো কবি হতো কিনা সন্দেহ। আজ আমরা তাকে জাতীয় কবি বলি, জাতীয় কবি বলি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছোট্টকালে তার বাবা আশ্রমে দিয়েছিল, বড়ই মনের দুঃখ, আমাদের কি কিছু অভাব আছে? জমিদারের পুত্র আমাকে আশ্রমে দেবে,
ঘরে কি খাবার অভাব আছে? যে আশ্রম থেকে আমার বাবা চালায়, যে আশ্রমে টাকা দেয়, পয়সা দেয়, সব কিছু দেয়, সে আশ্রমে আমি থাকবো সাধারণ গরিব ছেলেদের সাথে, যারা লেখাপড়া করতে পারে, যারা কষ্টে আছে তাদের সাথে থাকবো? পরক্ষণে চিন্তা করি, আশ্রমে তো শুধু গরিব ছেলেরা থাকে না, অনেক বড় লোকেরাও থাকে। তবু চিন্তা করে, বাবা কেন আমাকে আশ্রম দিয়ে আশ্রমে দিয়েছে? যেদিন কবিগুরু হলেন সেদিন বলছে, বাবা আমাকে আশ্রমে দিয়েছে বলে আমি বিশ্বকবি হতে পেরেছি। কারণ যদি একটা দুঃখের দাগ না লাগে, একটা যদি আঘাত না পায়, মানুষ সহজে চেতনা পরিবর্তন হয় না। একটা আঘাত পেয়েছিল সিদ্ধার্থের জীবনের মধ্যে, এত পারামি পূর্ণ করার পর দশপারে পূর্ণ শেষ, সেটাই অন্তিম জন্ম, এটাই অন্তিম জন্মের শেষ জন্ম, আর তিনি জন্ম নেবেন না। এই জন্মের পথে তিনি সম্যক সম্মত হবেই হবে, এমন করে থাকার পরেও সিদ্ধার্থ কি সহজে ঘর ত্যাগ করতে পেরেছিলেন? সহজে কামনা বাসনা ত্যাগ করতে পেরেছিলেন? সহজে পরিবারের মোহ ত্যাগ করতে পেরেছিলেন? তাকে তার অন্তরের মধ্যে আঘাত দিতে হয়েছে কি? যারা জ্ঞানী মৃত্যু যখন এগুলো দেখবেন, তার পরিণতি এটা হতেই হবে যখন, এটাই তিনি জানলেন। তাহলে এত আনন্দ করে কি লাভ, এত খুশি করে কি লাভ? কিমা হাস কিমা আনন্দ নিচাম পাঞ্জলিতে সতি অন্ধকারে নাহো পরিপন্না গমিষ্যত। যখন বুদ্ধত্ব লাভ করেছেন তখনই তিনি বুঝতে পারলেন, আহা মানুষেরা কেন এই প্রদীপটা খুঁজছে না, এত দুঃখ যন্ত্রণার মধ্য, এত জ্ঞানান্তকারের মধ্যে থেকেও জ্ঞানীয় প্রদীপ কেন খুঁজছে না? মানুষ হাসছে, মানুষ কান্না করছে, আনন্দ করছে, কিসের সে হাসি, কিসের সে আনন্দ এত ভয়াত্ম জগতের মধ্যে থেকেও? কেন নির্ভয় মানে চাইছে না? এত জ্ঞান অন্ধকারের মধ্যে কেন জ্ঞান আহরণ করতে চাইছে না? জ্ঞানের প্রদীপ কেন জ্বালিয়ে দিতে চাইছে না? সিদ্ধার্থের বেলা অনেক অনেক বাধা এসেছিল, প্রতিটি ক্ষণে ক্ষণে দেবদত্ত গৃহগুলেও বাধা ছিল, আবার প্রপঞ্চের জন্য গুরুত্ব লাভ করেও প্রতিটি ক্ষণে ক্ষণে বাধা ছিল সিদ্ধার্থের কাছে। দেবদত্ত, চিন্তা, মানবিকা, শুক্র, বুদ্ধ, হ্যাঁ আরো কে কে, আরো তো নারাজিনী কথা বলো, নারাজিনী কত জন্মে তার বাধা ছিল তার নিয়োগকারী, কিন্তু বুদ্ধির প্রবাহ শক্তি দানাদি দম্ভ বিনা জিতবা মন্দ তান্তে দশা পাবাতে জয়া মঙ্গলা। দানের প্রভাব ছিল বলে তাকে কেউ পরাজিত করতে পারেনি। হ্যাঁ শান্তে না সোম বেদিনা জিতবা মন্দ, তার শান্ত চিত্ত ছিল বলে তাকে কেউ পরাজিত করতে পারেনি। এত খর্ব হস্তে এসেছে মার মারার জন্য, তিনি সেটাকেও ধৈর্যের মাধ্যমে, সহ্যের মাধ্যমে জয়লাভ করেছিলেন। তাই অন্তিমে প্রত্যেককে বুদ্ধের গুণতা উপলব্ধি করতে হয়েছে, অন্তিমে প্রত্যেককে বুদ্ধের
পায়ের পথে আছে, ক্ষমা চাইতে আছে, মৃত্যুর আগ মুহূর্ত ফেলেও বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি করতে আছে। এটা বুদ্ধের শুধু জীবন নয়, আমার জীবনেও আছে, আপনার জীবনেও আছে, প্রত্যেকের জীবনে আছে। এই কারণে যখন বাধা আসে, জীবনে যদি বাধা আসে, সেই যদি মনে সেই যেন মনে করে আমার সামনের পথটা প্রশস্ত আছে, এই কারণে এটা বাধা আসছে, অতএব প্রশস্ততাকে পথ পাড়িয়ে যাওয়ার জন্য বাধাটাকে অতিক্রম করতে হবে নির্ভয়ে। যে করেই হোক আমি অবশ্যই অবশ্যই বাধা অতিক্রম করব, তখন তুমি পাথরের মতো হয়ে যেতে পারো, পাথরের কণার মতো হয়ে যেতে পারো, কারণ সমুদ্রের ঢেউয়ের পারে যদি পাথরের কণা থাকে, পাথরের কণা দেহের বাড়িতে একেবারে বালুর তালে তুলতে পারে না, কোনো যদি পাতা থাকে পাতাকে একেবারে বালুর তালে তুলে দেয়। আবার সমুদ্রের সেই ঢেউ যখন নেমে যায়, পাতাগুলোকে নিয়ে যায় সমুদ্রের মাঝখানে, কিন্তু পাথরের কণাকে নিতে পারে না, পাথরের কণা পাথরের কণাই থেকে যায়। অতএব পাথরের কণা ইচ্ছে করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, যখন জীবনের বাধা আসে এইভাবে নিজেকে একেবারে শান্ত দৃঢ়ভাবে নিজেকে ধরে রাখতে হয়। আমি হয়তো উঠবো না, কিন্তু আমি নামবো না, উঠতে পারছি না ওকে, কিন্তু নামবো না আমি। এক সময় যিনি আমাকে পিছনের দিকে টানছে, উপরের দিকে বাধা হয়ে দাঁড়িয়েছে, সে এক সময় অপসারিত হবেই হবে। যেদিন সে অপসারিত হয় সেদিন আমি সামনের দিকে এগিয়ে যাব। যিনি টানছে আমি নামছি না, আমার জায়গায় আছি, একদিন টানতে টানতে সেই দুর্বল হয়ে পড়বে, আমাকে ছেড়ে দিতে বাধ্য হবে, সেদিন আমি সামনের দিকে এগিয়ে যাব। এইভাবে মানুষকে চিন্তা করতে হয় প্রতিটি ক্ষণে প্রতিটি সময়। যখন আমরা ছোট ছিলাম, জ্বর হলে মা বাবারা বুড়ো বুড়ে বলতো, আরে বড় হওয়ার জন্য জ্বর হচ্ছে, বড় হওয়ার জন্য জ্বর হচ্ছে। এখন কেউ জ্বর হলে মা বাবা আর থাকতে পারে না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন জ্বর হলে বলে বড় হওয়ার জন্য জ্বর হচ্ছে, সবাই বলে বড় হবে আর কি, মানে বাড়ির স্বাস্থ্য বাড়বে, এটা জ্বর হচ্ছে। আসলেই তো সত্য ছিল, হ্যাঁ, কারণ ছেলেরা রোদ কেউ বোঝে না, শীত কেউ বোঝে না, রোদ্রের মধ্যে গরম লাগছে একেবারে গাম ঝরঝর অবস্থায়, দেরি করে রোমে খালের মধ্যে দাঁড়িয়েছে, এটা অ্যাকশন রিয়াকশন হচ্ছে। কনকনে শীতের মধ্যে অনেক সময় আনন্দ চলে জামা কাপড় খুলে লাগতে ছিল, আনন্দ করতে করতে ভুলে যায় একটু আগুন শুকাবো, আগুন পোহাবো, তাও ভুলে যায়। আর এইগুলো অনেক সময় জ্বর শরীরের মধ্যে জ্বর ভাবে বসে থাকে, কিন্তু ছোট্ট শিশুর ছেলে দেখো শরীর তো তার মনটাকে জ্বরে কাবু করতে পারে না, সে আনন্দ থাকে, বন্ধুরা আসে তাদের সাথে কথা বলে, জ্বরে থাকতে পারে না কিন্তু বন্ধুদের সাথে কথা বলে, এই কারণে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। ওই এখন আগে যে বাধা ছিল ওটাকেও অতিক্রম করতে পারে সেই ছোট্ট বাচ্চাটি, হ্যাঁ, শীতের প্রকোপকেও বাধা অতিক্রম করতে পারে, গরমের প্রকোপকেও বাধা অতিক্রম করতে পারে, জ্বরের প্রকোপকেও বাধা অতিক্রম করতে পারে, কারণ সে যেখানে সেখানে কিছু বাছাই করে না, তার কাছে বাস করে কিছু নেই, বাস বিচার নেই, এই কারণে প্রাকৃতিক তার কাছে পরাজিত হতে বাধ্য হয়, তিনি বড় হয়, তিনি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এইভাবে এগিয়ে যায়। ঠিক জীবনের মধ্যে এইভাবেই করতে হয়, একদিন প্রতিরোধ ক্ষমতা আমাকে যারা প্রতিরোধ করে তাদেরকে প্রতিরোধ ক্ষমতা আমার বৃদ্ধি হবে, এটাই মনের মধ্যে বিশ্বাস রাখতে হয়, আস্থা রাখতে হয়। যিনি কাজ করে প্রকৃতপক্ষে, যিনি কাজ করে প্রকৃতপক্ষে, যিনি নিজেকে বিশ্বাস করে কর্ম সম্পাদন করে, তিনি আস্থা রাখতে পারেন নিজেকে। আর যিনি নিজেকে নিজেই ঠিকভাবে কর্ম সম্পাদন করে না, তিনি নিজেকেও আস্থা।
সেদিন থেকে বুঝজ্ঞান হয়েছে, সেদিন থেকে কতবার বুদ্ধকে বর্ণনা করেছি তার কোনো ইয়ত্তা নেই, কতবার শিব গ্রহণ করেছি তার কোনো ইয়ত্তা নেই, কতবার এইভাবে ভাবনা করেছি তার কোনো ইয়ত্তা নেই। এখনো বলতে পারি না আমি চাঁদে পাবে যাব, পারি বলতে পারি, তার মানে আমার কর্মের মধ্যে আমার আস্থা নেই, আমি শিব পালন করেছি, পূর্ণ করেছি, দান করেছি, দান করলে কখনো অপায় যায় না, শিব পালন করে কখনো অপায় যায় না, ভাবনা করলে কখনো অপায় যায় না, কিন্তু আমি আস্থা রাখতে পারছি না। কেন? দানের মধ্যে আমার গলত ছিল, শিবের মধ্যে আমার গলত ছিল, ভাবনাতেও আমার গলত ছিল, গলদেই ভরা, এই কারণে আস্থা রাখতে পারছি না আমি। তাই যেদিন আপনি মনের মতো ধ্যান করবেন, আপনার দিকে মনের মতো ধ্যান হবে, আপনাকে যখন আনন্দ দান করবে, ধ্যান প্রীতিকে পরিপূর্ণ করবে, প্রসন্নতিকে পরিপূর্ণ করবে, সুখে পরিপূর্ণ করবে, অবিপ্রবোধিত করবে, সেদিন দেখবেন আপনার মনে আস্থা জেগেছে। আমার এই মুহূর্তে মৃত্যু হলে আমি অপায়ে যাব না, এটা আপনি নির্দ্বিধায় বলতে পারেন। এই চেতনাটা যদি আমার থেকে থাকে, মৃত্যুকাল পর্যন্ত অপায় আমাকে কখনো আকর্ষণ করতে পারবে না, তখন কি আস্থা রাখতে পারে? যতক্ষণ পর্যন্ত এরকম চেতনা তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত নিজে কখনো আস্থা রাখতে পারে না। এই কারণে বুদ্ধের ধর্মের সুদের মধ্যে পড়ে না, না পড়ার কারণে আস্থা রাখতে পারে না। যেই মানুষ বুদ্ধের ধর্মের সুদের মধ্যে পড়ে, তিনি নিজেকে আস্থা রাখতে পারে, নিজের কর্মের মধ্যে কর্মকে আস্থা রাখতে পারে। এটাই হচ্ছে বুদ্ধের ধর্ম। বুদ্ধের ধর্ম কখনো আস্থা বাদ দেয় না, কখনো আশা ভঙ্গ করে না, কখনো বুদ্ধের ধর্ম ঠকবাজি করে না। জগতের মতো অনেক কিছু ঠকবাজি করতে পারে, অনেকের কাছে ঠকিয়ে যেতে পারে, কিন্তু বুদ্ধের ধর্ম আপনাকে কখনো ঠকাবে না। তবে হ্যাঁ, আপনাকে প্রকৃত বুদ্ধের ধর্মের অনুসারে হতে হবে, শুধু বলতে হবে না ওই যে ছেলে মারা গেল, কৃপণ শ্রেষ্ঠ ছেলে মারা গেল, মিষ্টি কুণ্ডলী বাবা, সেই জন্য শ্মশানে গিয়ে কান্না করে, বাবা রে বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, না কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এত অল্প বয়সে রে বাবা, কেন তুমি এলে, কেন তুমি আমাকে আদর করে দিলে, কেন তুমি চলে গেলে, এই কথা বলে প্রতিদিন কান্না করে। ছেলে তো মৃত্যুর পূর্ব মুহূর্তে বুদ্ধকে অন্তরে অন্তঃস্থল থেকে বন্দনা করে তিনি সঙ্গে চলে গেলেন। চিন্তা করলেন আমার এই সঙ্গে আসার কারণ কি, দেখলেন তেমন কিছু নেই কারণ, এত ক্ষুদ্রপূর্ণ, শুধুমাত্র বুদ্ধকে অন্তর থেকে করেছে, হাত জোর করতে পারেনি, হাত জোর করার ক্ষমতা ছিল না, অন্তর থেকে বুদ্ধকে প্রণাম করেছেন। আর এই প্রণাম তার আশীর্বাদ হলো স্বর্গের মধ্যে। ও তাহলে আমার কোথায় থেকে কি অবস্থা, দেখলেন ও আমার বাবা অডার সম্পত্তির অধিকারী, কিন্তু আমার বাবা কৃপণ ছিলেন, এই কারণে আমার অসুস্থ হয়েছে, বৈদ্য দেখায়নি, ডাক্তার দেখায়নি, টাকা খরচ হবে বলে আমাকে একটা সোনার বালা দিয়েছে, সোনার মেডেল, মানে গোল্ড মেডেল দিয়েছে, সেটাও সোনা নিজের সোনালি নিজের দিয়ে দিয়েছে, কোনো ওই স্বপ্নকারের কাছে যায়নি টাকা দিতে হবে বলে, সেখানে কোনো কিছু ছিল না, শুধু পিটিয়ে আমার বুকের মধ্যে পড়া ছিল, এইটুকু, এতক্ষণ কম ছিল, পূর্ণ করার সুযোগ নেই, কখনো বাবা দান করতো বলেনি, বলেনি কখনো আমাকে দান করার জন্য টাকা দেয়নি, হ্যাঁ আমি বুক করার জন্য দিয়েছে, এই বাবা এখন আমার জন্য কান্না করছে, অথচ ডাক্তার দেখায়নি, কিন্তু তিনি তো বাবা, তিনি তো আমার পিতা, তিনি তো আমার গুরু,
তাকে জ্ঞান দেওয়া উচিত। নহলে আমার এই গুরু, আমার এই বাবা, আমার এই অভিভাবক একদিন মৃত্যুর পর নরকে যাবেই যাবে, চতুর উপায়ে যাবেই যাবে, তাকে চতুর উপায়ে অপসারণ করবেই করবে। তাই বাবাকে শিক্ষা দেওয়ার জন্য তিনিও বাবা কান্না করছেন একদিকে, ছেলের জন্য বাবা তুমি চলে গেলে, কিন্তু ছেলে আর একদিকে কোনাতে বসে কান্না করছে, কান্না করছে। হঠাৎ বৃষ্টি কুন্দলে বাবা কিরে আবার এখানে কে কান্না করছে দেখবেন, শ্মশানের আর কোনায় বসে একজন ছোট্ট ছেলে কান্না করছে, দেখতে আদর আদর লাগে, আদর করতে ইচ্ছে করে। কালকে কালকে বললাম না কোন সময়, হ্যাঁ তিস্য সময়, আর কি সময় বড়বাসী তিস্য সময়, আর কি সময়, হ্যাঁ পিণ্ডদায়ক তিস্য সময়, হ্যাঁ কম্বলদায়ক তিস্য সময়। তাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে, কারণ ছেলে তো এমনিতে শীল পালন করে আসছে, এমনিতে পুণ্য করে আসছে, পুণ্য শক্তিতে পরপরে জন্মগ্রহণ করেছে, আর এমনিতে তার চেহারা দেখতে খুব সুন্দর, যত দেখি তত দেখতে ইচ্ছে করে না। কিছু কিছু তো ছেলেমেয়েরা আছে না, দেখলেই আদর করতে ইচ্ছে করে, এত সুন্দর। তার মানে পূর্বে যা থাকা পুণ্যতা এইতাম মঙ্গলা উত্তমা, পূর্বকৃত পুণ্য আছে তার কাছে, পূর্বকৃত পুণ্যের প্রভাবের কারণে যেই দেখে সেই আদর করতে ইচ্ছে করে। ঠিক মিষ্টি কুন্দলে স্বর্গ থেকে আসছে সুন্দর হবে না, আর কে হবে, সে যদি সুন্দর না হয় কে বা সুন্দর হবে। এত সুন্দর ছেলে একজন কান্না করছে, অজুর দ্বারা একেবারে পড়ছে। এখন মিষ্টি কুন্দলে বাবা কান্না বন্ধ করে তার কাছে, কি বাবা তুমি কান্না করছো কেন, তুমি আমার বুকে আসো, আমি তোমাকে নিয়ে যাবো, কি তোমার প্রয়োজন যেটা প্রয়োজন সেটা দেবো, তুমি যদি আমার প্রাণটাও চাও আমি প্রাণটাও দেব। যখন ভালোবাসে তখন প্রাণটাও দিতে প্রস্তুত হয় না, বলছে আমার তোমার প্রাণের প্রয়োজন নেই। কি প্রয়োজন, ওই যে দেখতে পাচ্ছ পূর্ব দিগন্তে, কি পূর্ব দিগন্তে সূর্য উঠেছে না, রক্তলাল 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 না, এখন পূর্ব দিকে সন্ধ্যার দিকে এখন চন্দ্র উঠছে, সন্ধ্যার দিকে চন্দ্র উঠে কখন কোন দিনে উঠে, পূর্ণিমার দিনে, পূর্ণিমার দিনে সন্ধ্যার সময় পূর্ব দিকে চন্দ্র উঠে, চন্দ্র একবার ঘুর, তখন বলছে দেখো আমি বলছি ওই চাকাটা, ওই চাকা আসো আসো আসো, সুন্দর চাকা আসো আমার কাছে, আমার চাকা আসছে আসছে না, আমার একটা চাকা দরকার, কি রথের মধ্যে একটা চাকা নষ্ট হয়ে গেছে তাই চাকাটা দরকার। আরে বাবা চাকা দরকার, চাকা দেব তো, কোন দরকার চাকা, ওই যে চাকাটা আছে ওই চাকাটা আমার প্রয়োজন, ওই যে দেখো না লাল করে। আরে বাবা ওকে তো পাবে না, কেন পাবো না, আমি আয় আয় বলছি সে আসছে না, এই কারণে কান্না করছে কেমন। আচ্ছা কেউ যদি এরকম করে এই পারে বসে ওই পারে নৌকাতে, এই নৌকা আয় নৌকা আয় না আসলে কি তাহলে কান্না করবো, নৌকা আসবে কি, হ্যাঁ আসবে অবশ্যই, আসবে না আসবে, নৌকা আসবে না, কেন আসবে না, নৌকার মাঝি নাই আসবে কোথেকে, তার মধ্যে পরাণ পুরানিও নাই, হ্যাঁ পরাণ পুরানিও নাই, কেমন কেন পরাণ পুরানি নেই, পরাণ নাই যে সে কারণে আর কি না, পরাণ বুঝো পরাণ, পরাণ কি, হ্যাঁ পরাণ হচ্ছে জীবন, তার কাছে জীবন নাই তাহলে সে আসবে কি করে, পরাণ পুরবে কি করে। এখন বলছে তুমি কি দেখো, আরে মূর্খ ওটা কি পাওয়া যায়, ওটা কি সারা জীবন থাকলেও আসবে না, না না আমি সেটাই চাই, তুমি আমাকে যদি আদর করে থাকো ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে শিখাই দাও। আরে বাবা
যেটা পাবে না সেটা নিয়ে তুমি কান্না করছো কেন? হ্যাঁ, তুমি সারা জীবন কান্না করলেও পাবে না, কেন পাবো না? সেটা চাপ, সেটা আনা সম্ভব নয়, সেটা আকাশে থাকে, এখানে আসবে না, আনাও তার পক্ষে সম্ভব নয়। যেটা পাবে না সেটা নিয়ে এত কান্না কিসের? ও পারবে, আপনি কান্না করছেন কেন? আমি কান্না করছি আমার ছেলের জন্য। আপনার ছেলে কি হয়েছে? আমার ছেলে মারা গেছে, আমার ছেলে মারা গেছে। মারা গেছে আমি কোথায়? আরে মারা গেছে তাকে তো সৎকার করা হয়েছে, সৎকার মানে কি পুড়ে পুড়ে দেওয়া হয়েছে। ও পুড়ে দেওয়া হয়েছে, এখন কি কিছু নাই গেলে? না কিছু কিছু নাই, সেটাকে যদি তাকে পাওয়ার জন্য কান্না করে, আমি যদি দেখা যায় সেটাকেই তাকে সেটার জন্য কান্না করছি, মুরুখকে আমি তো দেখে দেখছি সেটাকে নিয়ে সেটাকে পাওয়ার জন্য কান্না করছি, তুমি তো যেটা দেখো না সেটা নিয়ে কান্না করছো। হ্যাঁ কথা তো সত্য, কথা তো সত্য, মিথ্যা নয়। আরে বাবা তোমাকে দেখতে আদর আদর লাগে, মনে হচ্ছে যেন তুমি আমার সন্তান, আমার সন্তান। ও হ্যাঁ আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান মিষ্টি কুন্দলে। বলার সাথে সূর্য আকাশের মধ্যে বসে পড়ে। তারপর বলে, তুমি যে দান করলে, আমি শুনেছি দান করলে নাকি স্বর্গে যাওয়া যায়। তুমি যে দান করলে, আমি শুনেছি শিল পালন করলে নাকি স্বর্গে যাওয়া যায়। তুমি তো শিল পালন করেনি, আমি শুনেছি ভাবনা করলে নাকি স্বর্গে যাওয়া যায়। তুমি তো ভাবনাও করেনি, তাহলে তুমি কেমন করে স্বর্গে গেলে? তখন তিনি গল্পটা বললে, ও মনে মনে বর্ণনা করলেও পুত্রকে তাই স্বর্গে যাওয়া যায়। দেখো আমি সেটা জলবন্দি প্রভাব, গেলেন পুত্রের কাছে, পুত্রকে বললেন মনে মনে কেউ বর্ণনা করলে কি স্বর্গে যাওয়া যায় পুত্র, কিন্তু কিছু দান করে না। তারপরে আপনার ছেলে বলে না, হে আমার ছেলে বলছে, আপনি কেমন করে বুঝতে পারেন? শ্মশানের মধ্যে বলে না। তারপর ছেলেকে উপস্থিত করালো, তারপর কথা হলো, এবার কৃপণটা অকৃপণ হয়ে গেছে আর কি না। হ্যাঁ এই কারণে জীবনের মধ্যে সামনে এগিয়ে যাবার জন্য খুব ধৈর্য ধারণ করতে হয়, নিজেকে পরিবেশ তৈরি করতে হয়। অনেক সময় আমাদের পরিবেশের বিপরীত হয়ে যায়, পরিবেশ বিপরীত তাকে আমার ন্যায় করে তুলতে হয়। মানুষ এটা পারে, সাধারণ প্রাণীরা পারে না। সাধারণ প্রাণীরা পরিবেশে মেশে বেড়ায়, পরিবেশ যেরূপ হয় সাধারণ প্রাণী সেরূপ হয়, কিন্তু মানুষ হ্যাঁ পরিবেশ পারে নিজেকে ভালো করে তুলতে পারে। আর পরিবেশ খারাপ যদি হয় মানুষ পরিবেশটাকে ভালো তৈরি করতে পারে, এই কারণে তার নাম মানুষ। এই কারণে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, কারণ তিনি পরিবেশ তৈরি করতে পারে। যদি আমি পরিবেশ তৈরি করতে না পারি তার মানে আমি এখনো মানুষ হতে পারিনি, প্রকৃত মানুষ হতে পারিনি। আমি কি কখনো প্রকৃত মানুষ হব না? হ্যাঁ কে দিদি, প্রকৃত মানুষ হব না? হব, তাহলে আমি এই পরিবেশটাকে আমার মতো করে তুলব। হ্যাঁ আমার মতো করে তুলব, এই কারণে ভাবনাকারীরাও এবার পরিবেশটাকে আমার মতো করে তুলতে পারে। বুঝেছেন? প্রথমে প্রথমে আপনাকে মাথা ঘুরাবে, আপনাকে জ্বর তুলবে, আপনাকে পাতা দাওয়াটা ধরা দেবে, অনেক কিছু হবে। আপনি যদি নির্ভীক হন, নির্ভয় হন, সব কিছু আপনার কাছে পরাজিত হবে, বাধ্য হবে, আপনার পায়ে পড়বে, প্রভু 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 বলবে, প্রভু আপনি যাই বলেন তাই করবো, প্রভু আপনি যাই বলেন তাই করবো, অর্ডার দিন প্রভু অর্ডার দিন বলবে। বুঝলেন তো? হ্যাঁ, আর এইটা করার জন্য, এই বাধাটাকে অতিক্রম করার জন্য আপনাকে বীর্যশালী হতে হবে। হ্যাঁ বীর্যবান হতে হবে, পারব না এটা যেন মাথায় না থাকে, আমি পারবই এটা যেন মাথার মধ্যে থাকে সকল সময়। বুঝছেন? এইটা থাকলে কিচ্ছু করতে পারবে, চঞ্চল মত অনেক কিছু বলবে, মাঝে মধ্যে একেবারে থাকতে আর ইচ্ছে করে না, চলে যেতে ইচ্ছে করে, কোথায় যেতে ইচ্ছে করে জানি না,
এত পাগলা মন, হ্যাঁ পাগলা মন, এই পাগলা মন তো অনেক কিছু করে, বলে এখন থাকতে ইচ্ছে করে না আমি চলে যাবো, কোথায় যাবো, কিন্তু উত্তর নাই, পাগলা তো, হ্যাঁ এরকম আর কি না, এরকম আর কি না, হ্যাঁ বুঝেছ না, আচ্ছা তারা বুঝেছে, আপনারা তো বুঝেছে, কেমন যারা আছে এখানে যারা ছিল তারা বুঝেছে, এটা দুপুরে বুঝিয়েছি, হ্যাঁ এই এই পাগলা মন তো কখনো সে উত্তর করবে না, কিন্তু সে চায় চায়, কি চায় আমি তো জানি না, আরে বাবা তুমি যদি কি চাই জানো না জানো আমি দেবো কি, না দিতেই হবে, পাগল তো এই কারণে, তখন কি করতে হয় পিঠ মোড়ে একটা থাপ দিতে হয়, মাথা বেড়া একটা থাপ করতে চাই, আমি যা করি তাই বল, কাকে কাকে পাগলা মনকে আর কি না, হ্যাঁ পাগলা মনকে, কারণ সে এখন আসতে করলে শুনবে না, তাকে এখন ডাক দিতে হবে, হ্যাঁ বল যা করি তাকো, আমি যা করি তাকো, বলতে হবে এই মনটাকে এভাবে বলতে হয়, হে কি বল যাচ্ছ কোথায়, আমি চাই বল তাই কর, আমার পায়ে একটু করবি, এই কথাগুলো বলতে হয়, বুঝেছ নিধি, হ্যাঁ মাঝে মাঝে তো ওই দিকে যেতে ইচ্ছে করে না, হ্যাঁ ওইটা তো অন্তত পক্ষে কৃষ্ণ বলে রেদি তুমি ওইদিকে যাও, ওটা বলে মাঝে মাঝে এবং বলে রেদি তুমি যাও, কোথায় যাবো জানি না, তখন কি করবে, তখন একটা ব্যাগ নিয়ে মারতে হবে কিনা, কি ব্যাগ, মনের ব্যাগ তৈরি করতে হবে কিনা, মনের ব্যাগ তৈরি করতে হবে তখন, হ্যাঁ তো এইভাবে এইগুলো করতে হলে, এইগুলো করতে হলে এই কারণে সর্বপ্রথমে একটা দাঁড়ানোর জন্য তো ভূমি তৈরি করতে হবে না, দাঁড়ানোর জন্য ভূমি তৈরি করতে হবে, আমরা দাঁড়াই কোথায়, ছোট্ট শিশুকে যেখানে সেখানে ফেলে রাখতে পারে না, আজকেই জন্ম নিয়েছে তাকে যেখানে সেখানে ফেলে রাখতে পারে না, ফেলে রাখলে মারা যেতে পারে, তাই না, কেন কেন, হ্যাঁ অত্যন্ত কোমল বলে, বুঝেছেন অত্যন্ত কোমল বলে তাকে নরম নরম দাগে রাখতে হয়, শক্ত দাগে রাখতে পারে না, মা জানে না, তবে একেবারে নরম করতে হবে না, কেউ যদি শক্ত হাত তাকে দেয় না, মা হে তোর হাত শক্ত, হ্যাঁ আমার পুত্র এখন নরম এখন দেব না, তোর হাত শক্ত তোকে দেব না, কারো হাতের চামড়াগুলো শক্ত থাকে না, তাদেরকে দেয় না, ঠিক দেবতাদের শরীর এত নরম তারা মাটিকে ভর দিতে পারে না, দেবার সাথে সাথে পা থেকে রক্ত জড়ে পড়বে, এত নরম সেই কারণে তারা নিজেরাই আকাশে বমি তৈরি করে সেখানে তারা দাঁড়ায়, সেখানে তারা বসে, হ্যাঁ নিজেরাই তৈরি করতে পারে বিমান আলাদা, নিজেরাই আসন তৈরি করতে পারে, বুঝেছেন এটা হচ্ছে জন্মগত দেবতাদের জন্মগত শক্তি, বুঝেছেন জন্মগত শক্তি, বাবা জন্মগত শক্তি, হ্যাঁ পাখিরা জন্মগত শক্তি কি করতে পারে, মাছেরা জন্মগত শক্তি কি সাঁতার কাটতে পারে, হাঁসেরা জন্মগত শক্তি কি সাঁতার কাটতে পারে, কিন্তু মুরগিরা সাঁতার কাটতেই পারে না, এটা হচ্ছে জন্মগত শক্তি, ঠিক মানুষের শক্তি হচ্ছে কি অসম্ভব বুদ্ধিমান, হ্যাঁ অসম্ভব কৌশলী মানুষ,
শক্তি ঠিক দেবতাদের জন্মগত শক্তি কি একটা স্থান আসন তৈরি করে বসা তাদের শক্তি যেখানে যান সেখানে আসন তৈরি করে বসতে পারে আকাশের মধ্যে ঠিক বিদর্শনের মধ্যে এরকম একটা আসন তৈরি করতে হয় আসন তৈরি না করলে বিদর্শন ভাবনা করা যায় না বুঝলেন আপনার আসন তৈরি করেছেন আসন হয়েছে আপনার মনকে জিজ্ঞেস করুন বলিবার বাবু তোমার অন্তরে বিদর্শনের আসন তৈরি হয়েছে কি অন্তরটা বলুন হ্যাঁ অন্তরটাই বলুন সেই আসনের নাম হচ্ছে ভূমি 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 বিবাদ কেমন ভূমি বিবাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে শিল বিশুদ্ধি কি বিশুদ্ধি শিল বিশুদ্ধি শিল বিশুদ্ধি হচ্ছে বিদর্শনের ভূমি বিবাদ বুঝেছেন হ্যাঁ শিল বিশুদ্ধিতে দাঁড়াতে হয় আগে দেবতা বুদ্ধকে এসে প্রশ্ন করছেন আন্ত জাতা বাহিজাতা জাতায় জাতিতা পাজাম তাম তাম গৌতমা উচ্ছা আমি কো বিজাতায় জাতান্তি হে তথাগত সম্মান সম্বুদ্ধ অন্তরীয় জটা অভ্যন্তরীয় জটা বাহ্য জটা কিসের মাধ্যমে এই জটাকে বিজড়িত করব জটা বুঝো কখন জট পাকাওনি না হ্যাঁ জট পাকিয়েছ দড়ি পাকিয়েছ দড়ি 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 পাকাতে দেখেছ হ্যাঁ এটা হচ্ছে জটা সুতো যখন টানে টানে ফেলে রাখে তখন একটা একটা গিট্টে বেড়ে যায় বুঝেছ এটাকে বলে জটা ঠিক এখন বলছে ভিতরীয় জটা বাহ্য জটা এই জটাটা কি লোভ জটা দ্বেষ জটা মোহ জটা মাৎসর্য জটা হিংসা জটা হ্যাঁ কৃপণ জটা হ্যাঁ আলসি জটা হ্যাঁ তারপরে পাণ্ডিত্য জটা ভাবনা করে না কিন্তু পাণ্ডিত্য করবে পাণ্ডিত্য জটা হ্যাঁ তারপরে অকুশল জটা এইভাবে অনেক 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 জটায় জটিত হয় এটা ভিতরীয় জটা হয় বাইরীয় জটা হয় এই জটাকে বিজটিত করার উপায় কি বুদ্ধ বলছেন শীল পাতিথায় নারু সাপান্য চিত্তং পাঞ্ঞ্চ ভাবায় আতাপি নিপাকো ভিক্ষু সো ইমাম বিজটায় জটন্তি শিলা পাতিথায় নারো সামান্য শিলের মধ্যে আগে যারা প্রাজ্ঞ ব্যক্তি যারা বুদ্ধিমান যারা জ্ঞানবান তার আগে শিলের ভূমিতে প্রতিষ্ঠিত হয় মানে শিলের ভূমিতে দাঁড়ায় হ্যাঁ স্থিত শিলের ভূমিতে দাঁড়ায় তাহলে শিলের ভূমিতে কিভাবে দাঁড়ায় শিল কি কি শিল পঞ্চশীল অষ্টশীল দশশীল তারপর প্রাতিমুখ্যশীল তারপর ইন্দ্রিয় সংবরশীল তারপর কি আজীব পরিশুদ্ধশীল এইভাবে অনেক অনেক প্রকারের শীল আছে কেমন হ্যাঁ কারণ অন্ততপক্ষে প্রান্তিবাগে হলে শীল শীল কথা বলতে হবে না তাইলে এই এখন শিলে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া বিদর্শনে যাওয়া যায় না ভাবনায় যাওয়া যায় না ভাবনায় যেতে হলে শিলে প্রতিষ্ঠিত হতে হবে হবে এটা আমার কথা নয় বুদ্ধের কথা হ্যাঁ শিল শিল শব্দের অর্থ কি
স্বভাব বা চরিত্র, হ্যাঁ স্বভাব বা চরিত্র, কি চরিত্র? সুচরিত্র। কি স্বভাব? সুস্বভাব, ভালো স্বভাব, কুস্বভাব নয়, কুচরিত্র নয়, অসৎ চরিত্র নয়, অসৎ স্বভাব নয়। হ্যাঁ, এই গুণকে বাদ দিয়ে সৎ স্বভাব সুচরিত্র হতে হয়। যদি সুচরিত্র হয় হতে হয়, এই কারণে তাকে আগে মানুষ হিসাবে হতে হয়। মানুষ না হলে সুচরিত্র হতে পারে না, মানুষ না হলে সুচরিত্র হতে পারে না। বলে আমরা কি অমানুষ? হ্যাঁ আমরা কি অমানুষ? হ্যাঁ আমরা তো মাঝে মাঝে অমানুষ হয় না, যখন হিংসায় তাড়িত হয় মন তখন অমানুষ হয়ে যায় না। আপনারা বলেন তো, কেউ যদি একটু দুষ্টমি করে কথা শুনে না তখন কি বলে? হে অমানুষ কোথাকার, বলি না অমনুষ্য, অমনুষ্য ভরিয়া বলি রে। হ্যাঁ তখন মনুষ্য বলে না, কিন্তু কেউ যদি ভালো করে থাকে, সুন্দর করে থাকে, কথা শুনে, তাকে কেউ অমনুষ্য কোথাকার বলেন? তাকে বলেন না, বরঞ্চ তাকে বলে কি, সে যদি আপনাকে ভালো করে নমস্কার করে, একজন ছোট্ট শিশু যদি সবাইকে এসে নমস্কার করে করে যায়, আপনারা কি করবেন? ও সুখী হোক, সুখী হোক, খারাপ হওয়া, খারাপ হওয়া, মারে মা এত ভালো, মারে মারে করে দেবতা দিতে না। যদি মেয়ে হয়, মারে মা দেবী দিদি দেবে, খারাপ হইয়া দে, খারাপ হইয়া, মারে আদর লাগে, আদর লাগে, সাধু সাধু সাধু, সে চলে গেছে ওইদিকে, আপনি এখান থেকে এখনো সাধু সাধু করছে। হ্যাঁ এই মেয়ে আমার কারণ উত্তর উত্তর সিবি যোগ, সুন্দর হোক, সুন্দর হোক, ভালো হোক, ভালো হোক, একবার অনেক পরি যোগ, খুব তো অনেক পুণ্য হয়নি পরি যোগ না। হ্যাঁ তাই এত আশীর্বাদ করুন, কেন দেবতা বলি বলো যে এ কারণে দেবতা বলি আর কি না, খারাপ হলে বলি যে খারাপ হলে এত দুষ্ট বাঁধর দিকে, তখন বলে কি বাঁধরের মতো দেবতা তো বলি না, করি না মানুষ হিসেবে করি না, তাকে বাঁধরের সাথে তুলনা করি না, তখন বলে বাঁধরের দিকে এত শতান বলি, তখন মানুষের সাথে তুলনা করে না, পশুর সাথে তুলনা করে, বানর বলে তুলনা করে পশুর সাথে। হ্যাঁ তার মানে এই স্বভাব চরিত্র যদি ঠিক না থাকে, আমরা এইভাবেই বলি। কত ধরনের আমরা গালি দিই ঠিক নাই, আমরা কুত্তর বাচ্চা বলি, শুয়োরের বাচ্চা বলি না, কত ধরনের গালি দিই, তার মানে অমানুষের কারণে আর কি, এই কারণে সে মানুষ হতে পারে না। অত শিল সম্পন্ন না হলে সে মানুষ হয় না, না হয় সে অসুর। কেউ যদি বেশি গালা মারামারি করে, মারামারি করতে ভালোবাসে, তাকে মানুষ বলে তুই বিয়ে অসুর মতন, অসুর মতন বা এমন করে বলি না, অসুরের মতন বলি। হ্যাঁ কেউ যদি একেবারে মানসিক কষ্টে থাকে, মানসিক কষ্টে সকল সময় থাকে, তখন তাকে বলে কি মানে মানে আপনি এত কষ্ট ফাঁদে গো, আপনি নরক দিন দিয়ে কষ্ট ফাঁদে, সত্যি সত্যি নারকীয় নারকী স্বভাব। হ্যাঁ বেশি বেশি খেতে ইচ্ছা করে, শুধু খাই খাইতে চাই, ওইটা থেকে বলে আমাকে দাও না রে বাবা, আমাকে দাও না রে বাবা, শুধু পেতে চাই, মারি মা তোরা কি পেতে ভাইয়ে দে না, এই কথাগুলো বলি না, তোমার কি পেতে ভাইয়ে দে না, এই কথাগুলো বলি, তার মানে তখন সে মানুষ নয় প্রেত। এই স্বভাবগুলো যখন বর্জন হয়, একজন ভালো আদর্শবান হয়, তাকে বলি মানুষ না, তাকে তখন মানুষ বলি, তখন সে মুসলমান হলে মানুষ, হিন্দু হলে মানুষ, খ্রিস্টান হলে মানুষ, বড়ুয়া হলে মানুষ, মারমা হলে মানুষ, চাকমা হলে মানুষ, তঞ্চঙ্গা হলে মানুষ, রাখাইন হলে মানুষ, বম হলে মানুষ, খ্যাং হলে মানুষ, আর কি হ্যাঁ চাক হলে মানুষ, সবগুলো সেই মানুষ, তখন তখন সে অমানুষ নয়, বুঝছেন? তখন সে মানুষ, সবাই বলে এই মানুষটা খুব ভালো না। এই কারণে এইভাবে আগে মানুষের মধ্যে উপনীত হতে হয়, তার মানে তিনি শিলবান শিল সম্পন্ন। তাই বলছি শিল সম্পন্ন প্রজ্ঞাবান
ভুলে গেছি। শিরা সম্পন্ন প্রজ্ঞাবান, আচ্ছা কাঁটাটা ভুলে গেছি, মাথায় থেকে ছড়ে গেছে। তাহলে সেই আগে শিলটাকে বিশুদ্ধিতা করতে হবে। কেন শিলটাকে বিশুদ্ধিতা করতে হবে? শিলের মধ্যে আবার বিশুদ্ধ অবিশুদ্ধ আছে নাকি? হ্যাঁ, শিলের মধ্যে শুদ্ধ অবিশুদ্ধ আছে, অশুদ্ধ আছে নাকি? শিলের মধ্যেও শুদ্ধ অশুদ্ধ আছে, বুঝেছেন? শিলের মধ্যেও শুদ্ধ অশুদ্ধ আছে। এই কারণে অষ্টশীলটাকে ব্যাখ্যা করতে গিয়ে অষ্টশীলের মধ্যে তিন ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, উপসর্গ শিলকে তিন ভাগে ভাগ করেছেন। কি কি উপসর্গ? গোপাল উপসর্গ, আর কি নিগন্ত উপসর্গ, আর আর্য উপসর্গ। হ্যাঁ, তাহলে কেন তিন ভাগে ভাগ করলো? ওই যে বিশুদ্ধ নয় এই কারণে, গোপাল উপসর্গ অশুদ্ধশীল, নিগন্ত উপসর্গ অশুদ্ধশীল, আর্য উপসর্গই শুদ্ধশীল। কারণ শীল পালন করলে নির্বাণের দিকে যাবে যাবে, কারণ শীলে না সুগতি জানতে, শীলে না ভোগ সম্পদা, শীলে না নিপুতি জানতে, তসমা শীলা বিশুদায়ে। যখন শীল সুগতি তৈরি করতে পারে, যখন শীল ভোগ সম্পত্তি তৈরি করতে পারে, যখন শীল নির্বাণের দিকে গমন করাতে পারে, সেই শীল বিশুদ্ধশীল হয়। এর আগে বিশুদ্ধশীল হয় না, এর আগে কি হয়? অশুদ্ধশীল। হ্যাঁ, এর আগে হয় অশুদ্ধশীল, মিথ্যাশীল। কিসের মিথ্যাশীল? মিথ্যাশীল হলে মিথ্যা সমাধি হবে হবে, সম্যকশীল না হলে সম্যক সমাধি হয় না। মিথ্যাশীলে মিথ্যা সমাধি হবে, এই কারণে যাতে মিথ্যা সমাধি না হয়, মিথ্যাশীল না হয়, এটা প্রচেষ্টা করতে হয়। তাই সর্বপ্রথম বুদ্ধ বলছেন, কেউ যদি নির্বাণে যেতে চায় তাকে শীল বিশুদ্ধি হতে হবে, বিশুদ্ধ শীলে পরিপূর্ণ হতে হবে। তাহলে এখন পঞ্চশীল অষ্টশীল দশশীল এগুলো জানি কেমন? তারপরে এই আবার প্রাতিমুখ্যশীল মানে পান্তাদের শীল, ইন্দ্রিয় সম্বরশীল কাদের শীল, ইন্দ্রিয় সম্বরশীল কাদের শীল? সবার জন্য শীল ইন্দ্রিয় সম্বরশীল। চাক্ষুনা সংবর সাধু, সাধু শ্রোতে না সংবর, আর কি গানে না সংবর সাধু, সাধু জিহ্বায় সংবর, কায়ে না সংবর সাধু, সাধু বাচায় সংবর, মনসা সংবত সাধু, সব দুঃখ পমুচ্ছতি। বলছে সাধু বলতে মৃত্যু জয় করে, তাহলে চক্ষুনা সংবর সাধু, চক্ষু সংযত উত্তম, হ্যাঁ শ্রুতে না সংবর সাধু, শ্রুত সংবর উত্তম। সংবর মানে কি? দেখা দেখলেও সংযত রাখা, তাতে দুঃখ না হওয়া, দেশ উৎপন্ন না করা, সেটা হচ্ছে সংযত। কেমন? দেখতে হয় বলে দেখছি, দেখার প্রয়োজন না হলে দেখব না, আমরা তো অপ্রয়োজনে দেখি না। হ্যাঁ, জেলেরা এখন নদীতে জাল টানার সময় না, জেলেরা এখন পুকুরে জাল টানে, আর গ্রামবাসী গিয়ে এমন করে তাকিয়ে থাকে। হ্যাঁ না, তারপরে সবাই বলে না। হ্যাঁ, সেই কারণে একটা কথা আছে, খদ্দে কোনোদিন কে হবে লোভ, নয় হলে মাসের লোভ দেখ কোনো না আছে না, এই আছে
তাইলে চক্ষু সংবর নয়, চোখে দেখে সেটাকে সংযত করতে পারে না। এটা করতে হবে, চক্ষু থাকলেও অন্ধর মতো, কান থাকলেও বধির মতো। কেন কেন? যাতে চোখে খারাপ কিছু না আসে, কানে খারাপ শব্দ না আসে। হ্যাঁ, গানে না সম্বর সাধু, গান সম্বর সাধু, তার মানে গন্ধ পালে ওই সেদিন বলে না, অনেক লম্বা হয়ে যায় না, লম্বা হয় না, লম্বা হয়ে যায়। তোমার নাকটা কোথায় লম্বা হয় না? নাকটা, এই নাকটা লম্বা হয় না, কিন্তু মনের নাকটা লম্বা হয়ে যায়, কিনা মনের নাকটা লম্বা হয়ে যায়। তাই কি, কেন? ও তৃষ্ণা জাগ্রত হয় এই কারণে, আর মাঝে মাঝে নাকটা ছিটকে পড়ে যায়। কেন? না, দুর্গন্ধ, নাকটা ছিটকে পড়ে যায় তখন, তার মানে সংযত নয়। নাক লম্বা হওয়াও সংযত হয়, নাকটা ছিটকে পড়াও সংযত নয়, সম্ভব নয়। তাই বলছে গানে সাংবার সাধু, গান সংযত হওয়া উত্তম। জিব্বায় সাংবাত সাধু, জিব্বা সংযত হওয়া উত্তম। এটা তো অনেক বলা হয়েছে। হ্যাঁ, খানা দেখবে আর থাকতে পারেন, লম্পর সফর করে খেয়ে তাড়াতাড়ি খেয়ে কেমন করে শেষ করবে, শেষ করতে পারে না। আর পেটটা যদি আর একটু বড় হতো, আজকে তো খানা ভালো হয়েছে, একটার পর একটা আসছে, আর একটু খাই, আর একটু তো পেটের জায়গা নেই। হ্যাঁ, পেটের জায়গা নেই, কিন্তু মন বলে না। এরকম হয় না অনেক সময়, পেট ভরে গেছে কিন্তু মন বলে না, আরও খেতে ইচ্ছে করে, কারণ একটার পর একটা আসে তো ভালো ভালো খাবার। এই কারণে, কেন? পেট খাচ্ছে না তো, জিব্বা খাচ্ছে না, জিব্বা সংযত নয়, জিব্বা সংযত নয়। তাহলে জিব্বা সংযত হওয়া সাধু বলে উত্তম। তারপরে কি বলে? কায়েনা সাংবারো সাধু, কায় সংযত, কায় সংযত কি? এদিক ওদিক দেখা কায় অসংযত হয়। হ্যাঁ, ওদিক ওদিক শোনা কায় অসংযত হয়, হাঁটতে চলতে কোনো স্মৃতি ছাড়া হাঁটে কায় অসংযত হয়, বসতেও ঠিকভাবে বসে থাকে না, একবার এদিক করে, একবার এদিক করে, এবার এমন করে, এবার এমন করে, এগুলো কায় অসংযত। এই কারণে কায়কে সংযত করা উত্তম বলছে। তারপরে কি? বাচায়া সাংবারো সাধু, বাক্য সংযত সাধু বলছেন। বাক্যকে সংযত না করলে সাধু হয় না, উত্তম হয় না। যেটা উত্তম হয় না সেটা কি হবে? অদম হবে। অদম কখনো উত্তম লাভ করতে পারে না, উত্তমই উত্তম লাভ করতে পারে না। এই কারণে অদম হতে হতে এমন হয়ে যায় নরাদম হয়ে যায়। হ্যাঁ, অদম তো হয়েছে শুধু নয়, নরাদম হয়ে গেল। তারপরে বলছে মনসা সংবত সাধু, সব দুঃখ পরুচ্ছতি, যখন মনকে সংযত করে তখন সকল দুঃখ তিরোহিত হয়ে যায়। তা একে বলে সংবর্ষী, কিসে সংবর্ষী? তারপর কি? আজীব পরিশুদ্ধশীল, আজীব পরিশুদ্ধশীল কি? জীবিকা নির্বাহ করার সময় সে তাকে পরিপূর্ণ করে চলা, কেমন? একে বলে আজীব পরিশুদ্ধশীল, মানে প্রাণী হত্যা না করা, চুরি না করা, আর কি, হ্যাঁ, মিথ্যা না বলা, মিথ্যার আবার ভাগ করেছে, সম্প্রলাপ না বলা, মানে বাজে কথা না বলা, প্রয়োজন নেই কথা না বলা, অপ্রয়োজনীয় কথা না বলা, পুরুষ বাক্য না বলা, পুরুষ বাক্য কর্কশ বাক্য আর কি, কর্কশ বাক্য না বলা, তারপর পিষণ বাক্য মানে ব্যাগ বাক্য না বলা, এইগুলো বললে তখন কি হয়? আজীব পরিশুদ্ধশীল ব্যঙ্গে যা, এগুলো করলে আজীব পরিশুদ্ধশীল ব্যঙ্গে যা,
শিলের কথা আর কি কেমন। এইভাবে আজীব পরিশুদ্ধ শিল ভেঙে যাওয়া, তারপরে কি নেশা দ্রব্য সেবন করলে আজীব পরিশুদ্ধ শিল ভেঙে যাওয়া, অষ্টশীল নিয়ম কেউ যদি নাচ গান করে তাহলে আজীব পরিশুদ্ধ শিল ভেঙে যাওয়া, দশম নিয়ে কেউ যদি নাচ গান করে তাহলে আজীব পরিশুদ্ধ শিল ভেঙে যাওয়া, 227 নিয়ে কেউ যদি নাচ গান করে আজীব পরিশুদ্ধ শিল ভেঙে যাওয়া। আর শিলের মধ্যে একটা চারিত শিল একটা বারিত শিল আছে, যে কথাটা বলছে এটা হচ্ছে বারিত শিল কেমন, এটা হচ্ছে বারিত শিল, এটা বারণ করা হয়েছে এই কারণে এটা করুণা বলা হয়েছে এটা বারিত শিল কেমন। তাহলে এইগুলো করলেও আজীব পরিশুদ্ধ শিল ভেঙে যায়। তাহলে এখন চারিত শিল কি, কথাবার্তা বলতে হিসাব করে বলা, চলতে হিসাব করে চলা, ব্রত কর্ম পূর্ণ করা। তার মানে আপনাদের ব্রত কি জানেন, আপনাদের ব্রত কি জানেন, খুব ভোরে 4টায় ঘুম থেকে উঠা, তারপর আমাদের সত্যিও বানতে আসবেন এখানে আপনাদেরকে শরীর সুস্থ রাখার জন্য, একটু শরীরকে চাঙ্গা করার জন্য কিছু যোগ ব্যায়াম করা, এরপরে 5টা থেকে 6টা পর্যন্ত ভালো করে একেবারে সোজা করে বসে না নড়ে না চড়ে ভাবনা করা, তারপরে ধীরে ধীরে সবাই একেবারে স্মৃতিবিহীন স্মৃতি অবিচ্ছিন্নভাবে স্মৃতি রেখে ওদিক ওদিক না তাকিয়ে চোখটাকে নিচে নামিয়ে ওই যে ডাইনিং টেবিলে যাওয়া, তারপরে যা দেয় তাতে সন্তুষ্ট হওয়া এবং স্মৃতি সহকারে প্রতিটি গ্রাসে গ্রাসে স্মৃতি সহকারে খাওয়া, তারপরে শেষ ফলে সেখান থেকে আবার চন্ত্রমন করা, যতক্ষণ পর্যন্ত বসতে গন্তা না দেয় ততক্ষণ পর্যন্ত চন্ত্রমন করা। হ্যাঁ, চন্ত্রমন করে যখন গন্তা দেয় এসে কথা বলতে হয় না, আস্তে করে বসে ব্যায়াম শুরু করে দেওয়া, মন্ত্র কখন বলবে এদিকে ভ্রুক্ষেপ না করে ব্যায়াম শুরু করে দেওয়া, আবার সেখান থেকে উঠে যখন আপনাকে একটা গাথা দিয়ে তুলবে, উঠে ধীরে ধীরে স্নান টান করা, স্নান করার সুযোগ পেলে স্নান করব, স্নান করার সুযোগ না পেলে চন্ত্রমন করব, আবার স্নান যদি আগে করার সুযোগ পায় পরে ঘন্টা না দেওয়া পর্যন্ত চন্ত্রমন করব, ঘন্টা দিলে সাথে সাথে আবার বসে পড়া, আবার যখন আপনাকে সূত্রের মাধ্যমে তুলে দেবে আবার দুপুরে আহারের জন্য যাওয়া, একইভাবে স্মৃতি সহকারে খাওয়া, তারপরে চন্ক্রমণ করা, যতক্ষণ পর্যন্ত রিপোর্টের জন্য না ডাকে নাম ধরে ততক্ষণ পর্যন্ত চন্ক্রমণ করা, অথবা কোনো মনের মধ্যে প্রশ্ন উৎপন্ন হয়েছে এই কারণে মনটা চঞ্চল হয়ে গেছে, তখনই না ডাকলেও গুরুর অনুমতি নিয়ে গুরুর সাথে সেটা সমাধান করা, তারপরে আবার সময় হলে আবার বসে পড়া, ঠিকভাবে ভাবনার স্মৃতি করা, আবার চন্ক্রমণ করা, আবার বসা, তারপরে পানীয় দিলে একেবারে স্মৃতি সহকারে খাওয়া, এরপরে চন্দ্রমন করা, ধর্ম আলোচনার সময় মন প্রাণ দিয়ে ধর্ম শ্রবণ করা, তারপরে কি চন্দ্র পানীয় পান করা, তারপরে আবার চন্দ্রমন করা, আবার বসা, তারপরে যতক্ষণ পর্যন্ত ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত স্মৃতি সাধনায় প্রবৃত্ত হয়ে দিনটি যাপন করা হচ্ছে ব্রত কর্ম। কি কর্ম? ব্রত কর্ম। ব্রত কর্ম পরিপূর্ণ হচ্ছে বাত্তাঙ্গা পরিপূরন্তি পরিপূরন্তি নাসীরা পরিপূরতি। ব্রত কর্ম পূর্ণ না হলে শীল পূর্ণ হয় না। অশুদ্ধ শীলা দুঃপায়ং দুঃখানা পরিমুচ্যতি। যারা শীল শুদ্ধ নন তারা দুষ্প্রাজ্ঞ মানে অনভিজ্ঞ অনভিজ্ঞ ব্যক্তি দুঃখায় দুঃখানা পরিমুচ্যতি, সেই দুঃখ থেকে কখনো মুক্ত হতে পারে না। আপনি ব্রতশীলে পরিপূর্ণ নন দুঃখ থেকে মুক্তি হবে না। বুদ্ধকে যতই বলুন না কেন, বুদ্ধ
আমাকে নির্বাণ দিয়ে যাও, আমাকে নির্বাণ দিয়ে যাও। ভিক্ষা করে কখনো নির্বাণ পায় না, বুঝেছেন? ভিক্ষা করে পাপ পাওয়া যায়, ভিক্ষা করে কি টাকা পাওয়া যায়, ভিক্ষা করে কাপড় চোপড় পাওয়া যায়, ভিক্ষা করে কোন রকমে যদি বড় মানুষ পায় বড় পাওয়া যায়, কিন্তু ভিক্ষা করে নির্বাণ পায় না, বুঝেছেন? কখনো ভিক্ষা করে নির্বাণ পাওয়া যায় না। নির্বাণকে কর্ম সম্পাদন করতে হয়, ব্রত কর্ম সম্পাদন করতে হয়, এইগুলো করলে তখন শীল পূর্ণ হয়, একে বলে বিশুদ্ধ শীল। হ্যাঁ, চংক্রমণ, চংক্রমণ মানে হাঁটা, চঙ্ক মানান, চাঙ্ক মানান বলে চংক্রমণ, চংক্রমণ মানে হাঁটা। পদ, পদ বিক্ষেপকে বলে চঙ্ক, হ্যাঁ, পদ বিক্ষেপকে বলে চঙ্ক, বুঝেছেন? তারপরে মন যেটা হয় সেটা হচ্ছে সে কাজে পরিপূর্ণ হওয়া, চঙ্কমন, এ কারণে চঙ্কমনা, চঙ্কমন এটা চক্রমন নয়, চক্রমনে চাকা, বুঝছেন? চক্রমন বললে চাকার মন হয়ে যাবে, চঙ্কমন অর্থাৎ হাঁটাকে বলে। কিভাবে হাঁটা? স্মৃতি সহকারে হাঁটা। তাইলে এইভাবে শীল পরিশুদ্ধ হতে হবে। আরো অনেক শীল আছে, আরো অনেক শীল আছে, কি আরো শীল বিষয়ে তো জ্ঞান বা আচরণের পরিশুদ্ধতা হচ্ছে শীল। এইগুলো জানলে এতগুলো লাগে না, আপনি যদি ভালো করে স্মৃতি করেন আপনার শীল আপনাকেই পূর্ণ হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, এতগুলো জানা লাগবে না। কিন্তু যদি না হয় আপনাকে আরো অনেক কিছু জানতে হবে, চেতনাশীল, চতুর্শীল শীল, অব্যতিক্রমশীল, এগুলো জানতে হবে, বুঝেছেন? হ্যাঁ, তাহলে ওই যে চেতনাশীল, চেতনাশীল প্রাণী হত্যা থেকে বিরত থাকা, ব্রত চর্চা পূর্ণ করা, এগুলো হচ্ছে চেতনাশীল। হ্যাঁ, এতক্ষণ যেটা বলছি চেতনাশীল, তাহলে চেতনা কাকে বলো? চিত্ত কাকে বলে, চেতনা কাকে বলে? চিত্ত কি রে? মন হচ্ছে চিত্ত, চেতনা কি? তাই মনের চেতনা করলেই চিত্ত হয়, তাই নাকি? আচ্ছা, হ্যাঁ, চিত্তে প্রবৃত্তি, চিত্তের বিভিন্ন ধরনের যেটা তৈরি হয় একে বলে চেতনা। কারণ চেতনা না থাকলে চিত্তও হয় না, চিত্ত না থাকলে চেতনা হয় না, এই কারণে চিত্ত চেতনা। চেতনাকে অনেকটা চৈতন্যকে বলা হয়, অনেক সময় চেতনাকে চৈতন্য হিসেবেও ব্যাখ্যা করে দেখা যায় এরকম। তাহলে চেতনা এগুলো, এখন আবার এই চেতনাশীল প্রাণী হত্যা ইত্যাদি পরিত্যাগ করে কুশল পথে নিজেকে বিচরণ করা হচ্ছে চেতনাশীল। তারপরে এখানে চেতনাকে চিত্ত হিসেবে ধরা হয়েছে, প্রাণী হত্যা ইত্যাদি থেকে বিরত থেকে তার বিরতি হচ্ছে, যেটা বিরতি হয় তার বিরতি হচ্ছে চৈতন্যশীল শীল। ওই চিত্ত ছাড়া চৈতন্যশীল হয় না, চৈতন্য ছাড়া চিত্ত হয় না, যেটা বলছিলাম। তারপরে পরলুরূপ ত্যাগ করা, পরলুপ পরের দন লুরূপ ত্যাগ করা অর্থাৎ লোক না করা, এইগুলো হচ্ছে চৈতন্যশীল শীল। এইভাবে অনেক শীল আছে, তো এই শীল এক কথায় হচ্ছে আপনাদেরকে ভাবনা করতে হবে, ভাবনা করলে এগুলো পূর্ণ হবে। আবার কোথাও কথা আছে যে সংঘর্ষীল, আবার এখানে বাক করা হয়েছে সংঘর্ষীলকে পাঁচ প্রকারে বাক করা হয়েছে, এটা এটা একটা বলেছিলাম, পাতিমুখ্য সংঘর্ষীল, স্মৃতি সংঘর্ষীল, জ্ঞান সংঘর্ষীল, খান্তি বা সহিষ্ণু সংঘর্ষে, উত্তম সংঘর্ষে। হ্যাঁ, তাহলে প্রাতিমুখ্য সংঘর্ষে এটা একটু একটু বলেছিলাম,
যে পান্তেদের 287 আর কি, এটা পান্তেদেরও দরকার, আপনাদের তেমন আর দরকার হবে না, আপনাদের দরকার হচ্ছে কি অষ্টশিল্পী, কেমন স্মৃতি সংবর্ষিক, তবে সবার মধ্যে প্রয়োজন স্মৃতি সংবর্ষিক, সবার মধ্যে প্রয়োজন স্মৃতি সংবর্ষিক, মানে সকল সময় স্মৃতি স্মৃতিতে নিবদ্ধ থাকা হচ্ছে স্মৃতি সংবর্ষিক। জ্ঞান সংবর্ষিক, জ্ঞান নিয়ে চলা হচ্ছে সকল সময় জ্ঞান সংবর্ষিক। খান্তি বা সহিষ্ণু সংবর্ষিক, মানে ধৈর্য ধারণ করা, ক্ষমা করে দিতে পারা হচ্ছে খান্তি সংবর্ষিক। হ্যাঁ, উত্তম সংবর্ষিক হচ্ছে প্রচেষ্টার পর প্রচেষ্টা করা, শিলটাকে পূর্ণ করার জন্য চেষ্টার পর চেষ্টা করা, এটা হচ্ছে এই উদ্যম সংবর্ষিক। তো এইভাবে দেখা যায়, এখন এখানে আরো অনেক 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 আছে, একে আরো অনেক ব্যাখ্যা করা হয়েছে, এইগুলো শেষ হবে না, শিল শিলের ব্যাখ্যা কোনো শেষ হবে না। তাহলে আমরা এই শিলের পরে কি শিল করছিলাম, এখন শিল বিশুদ্ধি, কেমন শিল বিশুদ্ধি যদি হয় ও শিল বিশুদ্ধি হলে তখন সমাধি আসে, বললাম না সেদিন, বললাম না দান কোথায় পর্যন্ত যায়, দানের গতি কোথায়, শিল পর্যন্ত, শিলের গতি ভাবনা পর্যন্ত, ভাবনার গতি প্রজ্ঞা পর্যন্ত, প্রজ্ঞার গতি নির্বাণ পর্যন্ত, কেমন নির্বাণ পর্যন্ত। তাহলে এইগুলো একটা একটা গতি আছে, তারপর এরপরে আছে কি চিত্ত বিশুদ্ধি, অর্থাৎ শিল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি হচ্ছে নির্মাণের মানে বিদর্শন ভাবনা, ভূমি বিবাদ, ভূমি বিবাদ মাটি, বুঝছেন, মাটিতে দাঁড়ানো, শিলে পাতিথায়া দাঁড়ো সাপাই, বুঝছেন, মাটিতে দাঁড়ানো। তাহলে এখন কেমন করতে হবে, চিত্তম পাঞ্জঞ্চ ভাবায়াম, চিত্তকে প্রজ্ঞা দ্বারা ভাবিত করতে হবে, প্রজ্ঞা দ্বারা ভাবিত করতে হবে, এমনি নয়। আতাপি নিপাকু বিক্ষু, যারা লোভ দেশ মোহকে এভাবে প্রচেষ্টার দ্বারা লোভ দেশ মোহকে জ্বালিয়ে দেয়, আতাপন করে জ্বালিয়ে দেয়, সো ইমাম বিজয়ে যাতান্তি, তারা যথাকে বিচ্যুত করে করতে পারে, হ্যাঁ গীতটাকে খুলতে পারে আর কি, হ্যাঁ গীতটা বুঝো, গীতটা বুঝো, গীতটা হ্যাঁ এখন বুঝেছি, গীতটা বুঝো, গিরা বুঝো, গিরা হ্যাঁ গাছে কখনো গিরা দেখেছ, বাঁশে কখনো গিরা দেখেছ, এরা জানে না, এরা স্বর্গের মধ্যে আছে তো জানে না, হ্যাঁ এরা স্বর্গের মধ্যে আছে তো এই কারণে জানে না, তোমরা এত সুখী না স্বর্গের মধ্যে আছো না, দেখো এই কারণে বলছি বাধা থাকতে হয়, বাধা থাকা মানে কি জ্ঞান আহরণ করা, হ্যাঁ তুমি যদি কিছুই না জানো তাহলে কখনো জ্ঞান আহরণ করতে পারবে না, কখনো জ্ঞান আহরণ করতে পারবে না। যখন তুমি বিশ্বাস করে দুপা খাও তখন তুমি একটা কবিতা লিখতে পারো, বিশ্বাস করেছিলাম অন্তরে অন্তঃস্থল হতে, কিন্তু বারে বারে খেয়েছি দুকা, না একটা লাইন তুমি লিখতে পারবে তোমার মাথায় আসবে তখন এই লাইন লেখার জন্য, কিন্তু যখন তুমি আনন্দে ফুর্তি করে থাকবে তখন এই লাইনগুলো কখনো আসবে না, তার মানে তুমি কবি হতে পারবে না। হ্যাঁ তাই বলে দুঃখকে কামনা করি না, হে দুঃখ আসো দুঃখ আসো দুঃখ আসো, এটা বেকুব মানুষরা করে, কেমন জ্ঞানী মানুষরা দুঃখ আসো বলে না, সুখ আসো বলে না, যেটা আসে সামনে সেটাকে জানি, হ্যাঁ সুখং বেদনা বেদয়ামি তিপজানাতি, দুঃখং বা বেদনা দুঃখং বেদয়ামি তিপজানাতি, আদুঃখম সুখং বা বেদনা বেদয়ামি তিপজানাতি, দুঃখ আসলেও জানে সুখ আসলেও জানে
দুঃখ নয় সুখ নয় এটা কেউ জানে কেমন কোন দিকে কাজ করছে এটা এই কারণে দুঃখ কেন আসে না আমি অভিজ্ঞতা অর্জন করার জন্য দুঃখ আসো বলে এটা বেকুপের কাজ হবে মূর্খের কাজ হবে হ্যাঁ তা মূর্খের কাজ কিন্তু পণ্ডিতগণ সেটা আহ্বান করে না আসলে আবার ভয়ে আতঙ্কিত না আতঙ্কিত হয় না হ্যাঁ যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যায় তাহলে এইভাবে চিত্ত বিশুদ্ধি মানে কি চিত্ত বা মনের পরিশুদ্ধতা অথবা উপাচার অর্পণা সমাধিতে নিবিষ্ট হওয়া অথবা গভীর সমাধিতে উপনীত হওয়া হচ্ছে চিত্ত বিশুদ্ধি কেমন অর্পণা মানে অর্পণ করা আর কি কাকে অর্পণ করা সমাধিতে নিজেকে অর্পণ করে দেওয়া গভীর সমাধি হওয়া বুঝেছেন হ্যাঁ অর্থাৎ আপনি কে আপনার এই আর বিশ্ববিদ্যালয় সংলগ্নে না রাখা বুঝছেন আপনাকে একেবারে লুকিয়ে দেওয়া এটা এটা অনেক দূরে এইগুলো আমি এতগুলো এখন পারবো না এতগুলো বললে আবার অন্যদিকে চলে যাবে হ্যাঁ তব ভবের অঙ্গ ভবাঙ্গ এতটুকু বলতে পারে কেমন ভবের অঙ্গ ভবাঙ্গ যেটা দিয়ে ভব তৈরি করে একে বলে ভবাঙ্গ বুঝেছেন আর এগুলো আর কোনো ব্যাখ্যা করবো না অনেক ধরনের ভবাঙ্গ আছে তাইলে চিত্ত বিশুদ্ধি এই চিত্ত বিশুদ্ধ শীল বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধ হচ্ছে বিদর্শন ভাবনা কি বিবাহ ভূমি বিবাহ বুঝেছেন ভূমি বিবাহ মাত্র মাটির মধ্যে দাঁড়ানো আর কি বুঝেছেন এরপরেই হচ্ছে শরীর বিবাহ এরপরে কি শরীর বিবাহ কারণ শরীরে যদি মাটিকে যদি না দাঁড়া শরীর কি করে তিষ্ঠাবে শরীর তিষ্ঠা সম্ভব নয় না শরীর তিষ্ঠিতে পারবে তিষ্ঠিতে বুঝো হ্যাঁ শরীরটাকে খাড়া করে রাখা আর কি বুঝেছ খাড়া করে রাখা বুঝো হ্যাঁ দরে দরিয়ে রাখা আর কি শরীরটাকে হ্যাঁ পা যদি না থাকে শরীরটাকে পারবে পারবে না এইভাবে কারণে শরীর বিভাগ হচ্ছে দৃষ্টি বিশুদ্ধি শঙ্কা উত্তরণ বিশুদ্ধি তারপর কি মার্গামার্গ জ্ঞানাদর্শন বিশুদ্ধি প্রতিপদা জ্ঞানাদর্শন বিশুদ্ধি জ্ঞানাদর্শন বিশুদ্ধি কেমন কয়টি হল পাঁচটি আগে কয়টি গেল দুইটি হ্যাঁ শীল বিশুদ্ধি চিত্ত বিশুদ্ধি তাহলে দুইটি গেল আর পাঁচটি বাকি এটা হচ্ছে শরীর বিভাগ কেমন এই শরীর বিভাগের মধ্যে এখন যদি আমরা বলি যে দৃষ্টি দৃষ্টি বিশুদ্ধি এখন আসছে দৃষ্টি বিশুদ্ধি দৃষ্টি মানে কি দেখা এখানে কিন্তু দৃষ্টি মানে মিথ্যা দৃষ্টির কথা বলা হচ্ছে কেমন মিথ্যা দৃষ্টিকে সম্ভব দৃষ্টি আনয়ন করা হচ্ছে দৃষ্টি বিশুদ্ধি যদি দৃষ্টি থাকে একটা যদি দৃষ্টি থাকে মনে করবেন সেটা মিথ্যা দৃষ্টি কেমন একটাই যদি দৃষ্টি থাকে তাহলে মনে করবে মিথ্যা দৃষ্টি আর সম্ভব যদি এটা ভালো দৃষ্টি হয় তাহলে সম্ভব দৃষ্টি হবে না দৃষ্টি বিশুদ্ধি হবে হ্যাঁ দৃষ্টিতে বিশুদ্ধ আনয়ন করার নাম হচ্ছে দৃষ্টি বিশুদ্ধি তাহলে মিথ্যা দৃষ্টি পরিত্যাগ করে সম্যক দৃষ্টিতে আরোহণ করা হচ্ছে দৃষ্টি বিশুদ্ধি হ্যাঁ বিশুদ্ধিতে পরিণত করা আর কিভাবে কিভাবে নাম রূপকে যথাযথভাবে দর্শন করতে পারাই হচ্ছে দৃষ্টি বিশুদ্ধি কেমন দেহ ও মনকে আমি আমার না ভেবে শুধুমাত্র নাম রূপ বা পঞ্চস্কন্ধ ছাড়া কিছু নয় এইভাবে যথাযথ জানতে পারা হচ্ছে দৃষ্টি বিশুদ্ধি বুঝেছেন যদি আমি এই নাম রূপকে আমি আমার মনে করে তাহলে সৎকায় দৃষ্টি পেয়ে বসবে কি বসবে
সৎকায় দৃষ্টি পেয়ে বসবে। সৎকায় দৃষ্টি মানে কি? সৎকায় মানে কি? হ্যাঁ, সৎকায় মানে পঞ্চস্কন্ধ। সৎকায় মানে কি? পঞ্চস্কন্ধ। পঞ্চস্কন্ধ কি কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বলো তো তোমরা, রূপ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। আবার বলো, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। বলো, তুমি বলো, তুমি বলো, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, বলো। হ্যাঁ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এখন বলো, তুমি বলো। হ্যাঁ, তুমি বলো। হ্যাঁ, এটাই হচ্ছে পঞ্চস্কন্ধ। পঞ্চ মানে কি? পাঁচ। স্কন্ধ মানে কি? অংশ। স্কন্ধ মানে কি? অংশ, অর্থাৎ পাঁচটি অংশ বলে আর কি। কেমন? তাহলে পাঁচটি অংশ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এই পাঁচটি অংশ হচ্ছে এই শরীর। কেমন? পাঁচটি অংশ কি? এই শরীর। এই শরীর হচ্ছে কি? পঞ্চস্কন্ধ। এই কারণে এই শরীরের অপর নাম হচ্ছে সৎকায়। এই শরীরের অপর নাম কি? সৎকায়। কিন্তু এই শরীরকে যখন, এই শরীরটা আমার, এই শরীরটা আমি যখন ভাবে, তখন হয় দৃষ্টি, মিথ্যা দৃষ্টি। কেমন? হ্যাঁ, সেদিন অর্চি বলছে মানতে এদিকে ব্যথা, এখানেই ব্যথা। আমি বললাম, ব্যথাটা কার? বলবে আমার। তাহলে তুমি ব্যথাকে বলো, আমার আমার কথা শোনো, ব্যথা তুমি চলে যাও, আর কিছু বলে না। আমার মানে আমার কথা শুনবে না? হ্যাঁ, আমি যদি কাজের মানুষ রাখি বলতে পারে, এই চা দাও, এই আমার কাপড় চোপড় দিয়ে দাও, এদিকে বলে আমার টিপে দাও, এই এটা টিপে দাও, টিপে দেয় না, সব মনে করে। তো আমার মনে করবে তো, এখন তোমার মধ্যে ব্যথা হয়েছে, বসে বানতে এটা ব্যথা হয়েছে। আচ্ছা, ব্যথাটা কার? বলে আমার। হ্যাঁ, আমার। তোমার মনে তুমি ব্যথাটাকে বলো, যাও তুই চলে যাও, আর বলছে না। কারণ সে জানে, যা বললে যাবে না, সে জানে, কিন্তু জানে না এটা আমার নয়, জানে না, বুঝেছ? এই তখন হয় কি? দৃষ্টি, মিথ্যা দৃষ্টি। এটা আমি নয়, হ্যাঁ আমি নয়, যেটা আমি নয়, এই দেহটাও আমি নয়, এই কারণে আমার কথা শুনে না। হ্যাঁ, কেউ কেউ বলে ভান্তি ব্যথা 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 বলে হারি দেব। বাহ, এত সুন্দর মন্ত্র। হ্যাঁ, যদি টাকা পয়সা না না থাকে, টাকা নাই টাকা নাই টাকা নাই করলে তার খুশি করে আসবে না? যারা গরিব, শুধু গরিব 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 বলে ধনী হয়ে যাবে। কেমন? হ্যাঁ, যারা ধনী আবার ধনী ধনী বলবে না, তখন তো টাকা খুশি চলে যাবে না? এখন এগুলো নাকি কেটে যায়। কেমন? ব্যথা ব্যথা ব্যথা, তাহলে দুঃখ 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 বলতে দুঃখ চলে যাবে, তার নির্বাণ হয়ে যাবে না? দুঃখ 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 বলতে দুঃখ চলে যেতে 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 নির্বাণ। তাই হবে কি? হ্যাঁ, এই কারণে আপনি বললেও যাবে, না বললেও যাবে। কেমন? কিন্তু আপনাকে জ্ঞান উৎপন্ন করতে হবে। কোথায় ব্যথা হবে? ব্যথা আছে সেটাকে জানা। সুখাং বেদনাং বেদয়ামি বিপজানাতি, দুঃখাং বেদনাং বেদয়ামি বিপজানাতি। ব্যথাতেই যখন মন দিয়ে ব্যথাকে জানে, ব্যথা 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 করে
যখন মন তাকে সেখানে গভীরভাবে রেখাপাত করে রাখে, ব্যথাটাকে যখন তারপরে দেখে দেখে থাকে, ব্যথাটাকে কি যথাযথভাবে দর্শন করে, যথাভূতভাবে দর্শন করে, সম্যকভাবে দর্শন করে, তখন বাইরে সংযোগ বন্ধ হয়ে যায়। বাইরের সংযোগ যখন বন্ধ হয়ে যায় তখন মনের প্রকটতা বৃদ্ধি হয়, মনের শক্তি বৃদ্ধি হয়, স্মৃতি শক্তি বৃদ্ধি হয়। মনের শক্তি স্মৃতি শক্তি যখন বৃদ্ধি হয় ব্যথার মধ্যে তখন মন যখন দেয় ব্যথাটা যে পরিবর্তনশীল তখন স্পষ্ট রূপে বুঝতে পারে। ব্যথাটা যে এক ধরনের থাকে না, নয় পারবে নয় কমবে, নয় পারবে নয় কমবে, আর ব্যথাটা বেড়ে শুধু এক ধরনের থাকে না, একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে, যেরূপ সাগরের দেহের মতো একবার বাড়ে একবার কমে। আবার মাঝে মাঝে ব্যথাটা মনে হয় এখান থেকে ব্যথাটা এদিকে চলে গেছে, এইদিকে ব্যথাটা এইদিকে চলে গেছে, আবার ব্যথাটা মনে হয় যেন লম্বা হয়ে গেছে, আবার ব্যথাটা মনে হয় যেন একদিকে ঘিরতে মেরে গেছে, এরকম অনেক ধরনের ব্যথা দেখবে। এমনকি ব্যথার মধ্যে আগুন দাউ দাউ করে চলছে এটাও দেখবে। বাইরের রেডিয়েশন যখন একেবারে অফ হয়ে যাবে ভিতরেটা তখন স্পষ্ট রূপে দেখতে পাবে, হ্যাঁ ভিতরেটা তখন স্পষ্ট রূপে দেখতে পাবে। এই কারণে বাইরে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক হলে বাইরে কেমন, বাইরে ব্ল্যাঙ্ক করে দাও, বুঝছো, বাইরে ব্ল্যাঙ্ক করে দাও ভিতরে, কিন্তু ব্ল্যাঙ্ক হলে ওই যে বললাম দশকে ছাড়িয়া এগারো বারো তেরো হইও না, কেমন দশকে ছাড়িয়া এগারো বারো তেরো হইও না, যদি দশকে ছাড়িয়া এগারো বারো তেরো হইবে তখন হইবে হাফ ম্যান, কেমন অপ্রকৃতষ্ট, কেমন এককে এককে ভিত্তি করিয়া দুই হইবে, দুইকে ভিত্তি করিয়া তিন হইবে, তিনকে ভিত্তি করিয়া চার হইবে, চারকে ভিত্তি করিয়া পাঁচ হইবে, পাঁচকে ভিত্তি করিয়া ছয় হইবে, ছয়কে ভিত্তি করিয়া সাত হইবে, সাতকে ভিত্তি করিয়া আট হইবে, আটকে ভিত্তি করিয়া নয় হইবে, নয়কে ভিত্তি করিয়া দশ হইবে, দশকে ভিত্তি করিয়া এগারো হইবে, এগারোকে ভিত্তি করিয়া তেরো হইবে। কখনো বাকিটাকে ফেলে দিয়ে উপরে যেতে চেয়েও না, কেমন এই কারণে আগে বাহ্যিকটাকে ভালো করে চিনতে হয়। বাহ্যিকটাকে যখন ভালো করে চিনে বাহ্যিকটাকে বৃত্তি করে অভ্যন্তরীণে ঢুকে, হ্যাঁ এই কারণে বলে আগে বাহিদ্য বাহিদ্যাওয়া কায়ে কায়ানুপাসি নিহারাতি, বুঝেছেন, বাহিদ্যা বা কায়ে কায়ানুপাসি নিহারাতি, বাহিদ্যা বা কায়ে কায়ানুপাসি নিহারাতি, ভালো করে যখন জানে আধ্যাত্মা কায়ে কায়ানুপাসিকে ভালো করে জানে, বুঝেছেন, হ্যাঁ বাইরেটাকে যখন ভালো করে জানে অভ্যন্তরীণটাকে ভালো করে জানে, আবার অভ্যন্তরীণটাকে যখন ভালো করে জানে তখন বাহ্যিকের পরিবর্তনটাকে ভালো করে জানে, বাহ্যিক পরিবর্তনকে যখন ভালো করে জানে অভ্যন্তরীণ পরিবর্তনশীলতাকে ভালো করে জানে, একে অপরে পরিপূরক ফেলে দেবার মতো নয়। তা এইভাবে যখন করে তখন এই আমি আমার তখন দেখা যায় না, কি এটা রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান পঞ্চস্কন্ধ, পঞ্চস্কন্ধের মধ্যে রূপ তো আছে, রূপের অংশ, কিন্তু বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান রূপের অংশ নয়, বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান হচ্ছে নামের অংশ। এইভাবে রূপ কি আমি নাকি নাম আমি, মনটা তুমি নাকি দেহটা তুমি, কোনটা তুমি অর্চি, মনটা তুমি নাকি দেহটা তুমি, বিরাট সমস্যায় পড়ে গেছিলাম না। এখন এই কারণে মনটা আমি বলবো নাকি দেহটা আমি বলবো বলা যায় না, কেমন বলা যায়, যদি বলে মানতে দেহটা আমি, আর দেহটা তো পরার নামও থাকতে পারে না, হ্যাঁ
পরাণ নাও থাকতে পারে না, তাহলে তো আমি বলবো কি করে? হ্যাঁ, কারণ মরা মানুষ তো দেহ থাকে না, সব কিছু থাকে, কি বানায় কি বানায়, প্রাণবায়ু নাই রে, প্রাণবায়ু নাই রে না? হ্যাঁ, মরা মানুষ সব কিছু থাকে কিন্তু প্রাণবায়ু না, অর্থাৎ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান নাম। এই কারণে এই মরাকে যদি 5 দিন 10 দিন রাখে, এমন করে সোজা করে শুয়ে রাখে, মরা কখনো বলে আমারে বা ফিরতে থাকবি রে, ফিরতে থাকবি বলে না, না আরে তারা সাহায্যই তো না, এই কথা কখনো মরা বলে না। কেন? বেদনা নেই। হ্যাঁ, মারে মা ফিসের মধ্যে আরাম লাগে, দে আরাম, এই কথাও বলে না। কেন? সুখ বেদনাও নাই, দুঃখ বেদনাও নাই, কেমন আর অদুঃখ বা সুখ বেদনাও না, এই কারণে এই কথা বলে না। কেমন? তাহলে বেদনা সংজ্ঞা ও বা তোরা আমি বলি রে, তোরা কেন আয় বেদনা আর কাছে না, এই কথাও বলে না মরা, বুঝেছ? সংজ্ঞা না, সংস্কার আর কোনো কাজ করতে পারে না, নতুন একটা কর্ম সৃষ্টি করতে পারে না, এ কারণে সংস্কার না। বিজ্ঞান, হ্যাঁ, যা তারা সব কিছু এগুলো করে সেটাও আর না, এই কারণে মন নাই, মনের অংশ নামের অংশ নাই। এইভাবে সবগুলো বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান সবগুলো চিত্ত, কিন্তু বিজ্ঞান সব কিছু বেদনা সংজ্ঞা সংস্কারকে সে একাই টেনে আনে, অর্থাৎ বেদনার মধ্যেও বিজ্ঞান আছে, সংজ্ঞার মধ্যেও বিজ্ঞান আছে, সংস্কার মধ্যেও বিজ্ঞান আছে, বুঝেছেন? বিজ্ঞান না থাকলে এরা নিজেরা আলাদা করতে পারবে। তাই এখন এইভাবে ভাব যে করে, হ্যাঁ, বাক করতে জানা, বাক করে এটা আমি নয় এটা আমার নয়, তখন সৎকার দৃষ্টি থাকে না, সৎকার দৃষ্টি ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, যদি এগুলো না জানে তাহলে এখন নিজেও আমি বলি আর কি বলি, উনি আমার ভাই, উনি আমার বন্ধু, উনি আমার বান্ধবী বলি না। হ্যাঁ, এই তোমাকে কিন্তু আসতে হবে, কালকে যাবো, তুমি না থাকলে কিন্তু আমি দেখাই দিব বলি না। হ্যাঁ, নিজেও আমি নন, অন্য কেউ আমি হব কি করে? হ্যাঁ, আত্মাই আত্মানো নাথি কই না তো পরশি, আমি আমার নাম, আবার পরে আমি পরটা আমার হবে, তখন কি করে আমার হবে? এইভাবে জানা, একে বলে কি দৃষ্টি বিশুদ্ধি, একে বলে কি দৃষ্টি বিশুদ্ধি, কেমন? তাহলে দেখেন দৃষ্টি বিশুদ্ধি একটা কোথায়, নাম রূপকে ভালো করে জানা হচ্ছে দৃষ্টি বিশুদ্ধি, পঞ্চস্কন্ধকে ভালো করে জানা হচ্ছে দৃষ্টি বিশুদ্ধি, কেমন? তাহলে এইভাবে বিশুদ্ধি ভালো করে জানতে হবে, যদি না জানে তাইলে আপনার সৎকায় দৃষ্টি থেকে যাবে। সৎকায় দৃষ্টি যদি থাকে শিলব্রত পরামর্শ থেকে যাবে, মিথ্যাশীল থেকে যাবে, বুঝেছেন? মিথ্যাশীল কোথায়? আগে শিলের কথা বলেছিলাম না, মিথ্যাশীল থেকে যাবে, মিথ্যা ব্রত থেকে যাবে, শিলের সাথে ব্রত অঙ্গাঙ্গি ভাবে জড়িত, মিথ্যা ব্রত থেকে যাবে। মিথ্যা ব্রত থাকলে সন্দেহ থাকবে, থাকবে আমি কি পারব? হ্যাঁ, অবুদ্ধ বান্তে সংসার কান্তারা দুঃখাত মোচনা থায়া নিবানাং সাথে কারণা থায়া, বলতে বলতে একেবারে গলা ফাটে ফেলবে। হ্যাঁ, সংস্কার কান্তার দুঃখ থেকে মুক্ত হইবার জন্য, নিবার সাক্ষাতের জন্য বলে ফেলছি না, এটা কখনো নির্বাণ লাভ করা যাবে না, যতই বলুক না কেন নির্বাণ লাভ করা যাবে না।
হ্যাঁ তাহলে শঙ্কা নিজেই প্রার্থনা করে বুদ্ধ তো এমন করে থাকে না তো কেন ও আসত না আছে এমন করে মানে সাধু সাধু উত্তম উত্তম হও হও বিশ্বাস করবে কিন্তু আবার বিশ্বাস করে না ও নির্বাণ প্রার্থনা করবে নির্বাণ ভাবেন না তো না জানে না জানে একদম পরীক্ষা দিয়ে বারো করে পরীক্ষা দিয়ে এসে বলে তুমি ফাঁস করিবে না তোকে না জানি তো একটু পরীক্ষা ভালোই না তোকে পালাবি তো তো একটু ফাঁস করবো কয় করতে পারো তোকে সার নম্বর দিবে না তাই করতে নিয়ে সে পালা করে তোদের রেখে সার নম্বর পাঠিয়ে সার নাকি হ্যাঁ আমি তো দেখিস এক নম্বর দিবে দায়িত্ব তো সার এখন আপনি যদি পালা করে রেখে সার নম্বর দিতে হবে না নম্বর দিতে বাধ্য হবে যেই পালা ছাত্র সে বলতে পারবে আমি নম্বর পাবই পাবো হ্যাঁ তবে বর্তমানে কিছু কিছু ব্যস্তম হয় কেন ব্যস্তম হয় স্যারে অনেক সময় খাতার দিকে তাকানো সম্ভব থাকে না কয়টা পৃষ্ঠা লিখেছে দেখে নম্বর একটা দিয়ে দেয় এটা পেপারে আসছে তো হ্যাঁ সেই স্যারে ট্রেনের মধ্যে গাড়িতে বসে বসে খাতা কাটছে কোনো কিছু দেখছে না শুধু পৃষ্ঠা কয়টা পৃষ্ঠা দেখেছে দেখে তারপর নম্বর একটা দেয় পৃষ্ঠা একটা দেখে নম্বর একটা দেয় এটা খাতে একেবারে পেপারের মধ্যে আসছে সাংবাদিকদের পেয়ে গেছে সাংবাদিক এসে খায় তুলে ফেলছে শিক্ষক কিছু বলতে চাবে শিক্ষক চাবে সাংবাদিক তুলে ফেলছে নম্বর দিচ্ছে হ্যাঁ এরকম একবার হয়েছিল হ্যাঁ এখন এই কারণে সহজে বলা যায় না মাঝে মধ্যে ভাগ্যটা দুর্ভাগ্য হয়ে যায় কারণ ওই এখন সময় নাই সময় নাই কোথায় আমি কিছু করাবো নাকি আমার অন্য কিছু রাখতে হবে কারণ এইটা দিয়ে তো আমার সংসার চলবে না আরো কিছু করতে হবে তো তবে যে ভালো টিচার নাই এমন নয় ভালো টিচার আছে বলে এখনো ভালো ভালো ছাত্র উৎপন্ন হচ্ছে হ্যাঁ কিছু কিছু ছাত্র টিচার হয়তো ব্যতিক্রম হয় কিন্তু সবাই নয় একজন দুজনের কারণে সবাই বদনাম হয়ে যায় আর কি একজন দুজনের কারণে তো আপনার খাতা যদি একজন দুজনের কাছে পড়ে তখনই মনে করবেন আমি লিখেছি মাস্টার আমাকে নম্বর দিলে যাক না দিলে নাই এটা বড় কথা নয় নম্বর আমার কাছে বড় কথা নয় অভিজ্ঞতা আমার কাছে বড় কথা আমি যে পড়েছি এটা তো আর যাবে না আমি যে জেনেছি যেটা আমার কাছ থেকে যাবে না এটা আমার কাছে থেকে যাবে না বিদ্যা অর্জন যেটা আমার কাছ থেকে যাবে না সেটা আমার কাজে যখন আমি চাকরিতে ঢুকবো সেটা আমার কাজে লাগবে হ্যাঁ সেটা আমার কাজে লাগবে রোল নম্বর এক দুই বড় কথা নয় আমার নিজে আলোকে আলোকিত হওয়া আছে বড় কথা শিক্ষা যেটা আমার বই আছে বইয়ের অভিজ্ঞতা হওয়া আছে আমার জ্ঞান এই বইয়ে কি কি আমার উপদেশ আছে জীবনের জন্য উপদেশ আছে এটাকে গ্রহণ করতে পারা হচ্ছে আসল আসল সেটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাজ দেবে আর নম্বরটা আপনাকে কখন মেট্রিক পরীক্ষা মেট্রিক পাস পর্যন্ত কাজ দেবে না ইন্টার পরীক্ষা ইন্টার পাস পর্যন্ত কাজ দেবে তারপরে ডিগ্রি পরীক্ষা ডিগ্রি পাস পর্যন্ত কাজ দেবে এরপরে কোনো কাজ নেই নাম্বার মাস্টার পরীক্ষা মাস্টার পর্যন্ত কাজ দেবে এরপরে কোনো আর নাম্বার কোনো কাজ নাই তাইলে এখন আপনাকে নেবে ঠিক আছে নম্বর দেখে নেবে কোথায় চাকরিতে কিন্তু আপনি ভালো করে কাজ করতে পারছেন না বাস্তবটা আপনি পাচ্ছেন না তখন আপনাকে প্রমোশন দেবে না হ্যাঁ প্রমোশন দেবে না যিনি আপনার পিছনে অনেক পিছনে পাস করেছে সেই যদি কাজের দক্ষতা দেখাতে পারে তাকেই প্রমোশন দেবে না তাকেই প্রমোশন দেবে তখন আপনি কি করবেন ভিতরে ভিতরে জ্বালাইয়া মোমের বাতি হবে না অন্তরের জ্বালাইয়া হবে বাতি নিতে না সহজে দুঃখে খাওয়া যাবে না আর যেটা আলোকিত শিক্ষা এটা চাকরিতে যেটা অভিজ্ঞতা বলছি চাকরির পরে আর ওগুলো আর মূল্যায়ন থাকবে না চাকরিটা চাকরির পরে মূল্যায়ন থাকবে না কিন্তু জীবনের অভিজ্ঞতা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকবে জীবনের আলো শিক্ষার আলো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকবে এই কারণে নিজের কাজে নিজে আস্থা রাখতে হবে আমি লিখেছি
আমি করেছি এটা কেমন তাহলে এইভাবে যে শঙ্কা যাতে না থাকে আমার মধ্যে সন্দেহ যাতে না থাকে আমি করেছি এটা সত্য যদি আমি ভালো করে লিখে মাধ্যমে চ্যালেঞ্জ দিতে পারি আমি ভালো করে লিখেছি আমাদের কদলপুরে একজন ইয়া ছিল ইঞ্জিনিয়ার মারা গেছে দেবপ্রিয় বড়ুয়া ইঞ্জিনিয়ার অঙ্কের মধ্যে 99 পেয়েছে সে বলছে কেন একটা নম্বর কম পাবে 100-100 পাবো আমি চ্যালেঞ্জ করেছে কোথায় তখন আছে ইন্ডিয়া বোর্ড বাংলাদেশ বোর্ড নয় চ্যালেঞ্জ করেছে স্যার বলতে 100-100 দিতে বাধ্য হয়েছে 100-100 দিতে ব্যর্থ হয়েছে তার মানে তার পূর্ণ আস্থা আছে নিজের মধ্যে কনফিডেন্স আছে এক নম্বর আমি কম পাওয়ার মানুষ নয় আমি যেভাবে অঙ্ক করেছি এক নম্বর কম পাওয়ার নয় কেন এক নম্বর কম পেল বোর্ডের সাথে চ্যালেঞ্জ করেছে শেষ পর্যন্ত তাকে 100-100 দিতে বাধ্য হয়েছে যখন নিজের কর্মের মধ্যে আস্থা রাখতে পারে তিনি চ্যালেঞ্জ দিতে পারে আর যারা আস্থা রাখতে পারে না তারা চ্যালেঞ্জ দিতে পারে না জ্ঞানের মধ্যে যারা আস্থা রাখতে পারে মারের সাথে চ্যালেঞ্জ করতে পারে এই মা তুই ওখানে দাঁড়িয়ে থাক আর এদিকে পা বাড়াবি না এই কথাটা বলতে পারে রে মা এখান থেকে যাও সামনে আর এগিয়ে যাবে না পিছনে যাবে যাও মাকে পিছনে যেতে বাধ্য হয় বাধ্য হয় এইভাবে ঠিক আশঙ্কা যদি না থাকে নিজে কনফিডেন্ট থাকলে আর সন্দেহ থাকে না কেন কেমন আর সন্দেহ থাকে না তাহলে এই সন্দেহ যেটা থাকে না সেটাকে বলে শঙ্কা উত্তরণ বিশুদ্ধি কি বিশুদ্ধি শঙ্কা উত্তরণ বিশুদ্ধি সন্দেহ থেকে উত্তরণ হয়েছে এই কারণে সন্দেহ উত্তরণ বিশুদ্ধি হ্যাঁ এইভাবে প্রতিটি আলম্বনে শঙ্কা উত্তরণ বিশুদ্ধি এটা নাম এটা রূপ এটা নাম নাকি রূপ এইভাবে আশঙ্কা করে না এটা নাম এটা রূপ অস্পষ্টভাবে জানে কেমন অস্পষ্টভাবে জানে ভালো করে জানে যথাযথ জানে সম্যকভাবে জানে কেমন এই কারণে এটা শঙ্কা আর থাকে না হ্যাঁ এইভাবে নামরূপ বিচ্ছেদ করতে পারে বিদর্শনের প্রথম স্তর হচ্ছে নামরূপ কেমন নামরূপকে তিনি বিচ্ছেদ করতে পারে প্রতিটি মুহূর্তে এবং নামরূপ কেন হয় এটাও জানে এটা নামরূপ হয় কার্য কারণে কার্য ছাড়া কারণ হয় না কারণ ছাড়া কার্য হয় না হ্যাঁ কর্ম ছাড়া ফল হয় না ফল ছাড়া কর্ম হয় না কেমন হ্যাঁ ইমাস্মিন সতি ইদং হোতি ইমাস্যা উপাদা ইদং উপাজ্যতি ইমাস্মিন সতি ইদং হোতি এটা যদি হয় তাহলে ওটাও হবে এটার উৎপত্তিতে ওটারও উৎপত্তি হয় ইমাস্মিন আসতি ইদং না হোতি ইমাস্যা নিরোধা ইদং নিরোজ্যতি এটাই যদি না হয় ওটাও হবে না এটাই যদি নিরোধ হয় ওটাও নিরোধ হতে বাধ্য কেমন তাহলে এইভাবে এটা ভালো করে জানা অস্পষ্টভাবে জানা একে বলে শঙ্কা উত্তরণ হওয়া বুঝেছেন আপনি ভালো করে জানলে শঙ্কা থাকবে হ্যাঁ দূর থেকে দেখবে এটা কি রিদি নাকি বিধি না দূর থেকে দেখবে এটা রিদি নাকি বিধি বুঝতে পারছি না আরো কাছে আমার তো চশমা দিতে হয় এই আমি চশমা ছাড়া ওই ওখানটা আমি বুঝতে পারবো না তখন চশমা দিলে তার বুঝতে পারবো তো কাছে আসতে হয় হ্যাঁ কাছে আসলে তখন বুঝতে পারে অনেক সময় কথা শুনে কিন্তু বুঝতে পারে না কান কানটাকে এইভাবে রাখতে হয় নাহলে কাছে আসতে হয় তখন তার মানে সন্দেহ থেকে যায় অস্পষ্ট না হওয়ার কারণে সন্দেহ থেকে যায় হ্যাঁ এটা কার্যকারণ নাম রূপ তাও কার্যকারণে গঠিত হয় কার্যকারণে গঠিত হয় নাম রূপ তাও তাই
এখন রূপ যদি থাকে বেদনা থাকবেই, থাকে কেমন রূপের কারণে রূপাং পাচ্চয় বেদনা, কি পাচ্চয় রূপাং পাচ্চয় বেদনা হয়ে যাবে। যদি রূপটাকে না জানে শঙ্কা উত্তরণ কি করে, রূপ থাকলে এখানে বেদনা হবেই, ভালো করে জানি। বেদনা যদি থাকে বেদনা পাচ্চয় তান্হা, বেদনা থাকলে তৃষ্ণা হবে, হ্যাঁ তান্হা পাচ্চয় উপাদান, তৃষ্ণা থাকলে উপাদান হবে, তৃষ্ণার কারণে উপাদান হবেই হবে। যদি কারণ হয় তৃষ্ণা, যদি কারণ হয় উপাদান হবেই হবে। উপাদান যদি কারণ হয় তাহলে বব হবে, বাবা পাচ্ছে জাতি, বব যদি কারণ হয় তাহলে জন্ম হবে। জাতি পাচ্ছে যারা মারণা সুখা পারে দেওয়া দুঃখ তো মনাস্তা সাং ভবান্তি, যদি জন্ম হয় তাহলে জরা, জন্ম যদি কারণ হয় তাহলে জরা ব্যাধি মরণ দুঃখ উৎপন্ন হবে। এইভাবে দাস্তা কেবলাস্তা দুঃখ খান্তাসা সমুদায় হতি, এইভাবে দুঃখ স্তন্দ সকল সময় কেবল দুঃখ স্তন্দ উৎপন্ন হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এইভাবে বুঝে বুঝছে, এইভাবে বুঝে নেই তিনি, এইভাবে বুঝে এটাকে কি করে তিনি জানি, কারণ থাকলে এগুলো হয়। কারণ কি রূপ, রূপটা রূপ থাকে না, রূপ কারণ অনিত্য, কেমন রূপ অনিত্য বটে, রূপ একটা কারণ রেখে যায়, কারণ রাখলে বেদনা হয়, কেমন কারণ রেখে যায় রূপটা। আবার বেদনাটাও কি অনিত্য, বেদনাটা কি অনিত্য, ভালো করে শুনবেন, বেদনাটা কি অনিত্য মানে পরিবর্তনশীল বিনাশীল, এই রূপটাও বিনাশীল, বিনাশ হবে, হ্যাঁ বিনাশটা রূপটা এই বেদনাটা বিনাশ হবে, কিন্তু কারণ রেখে যায়, কারণ রেখে দেয়, প্রত্যয় রেখে যায়, কেমন তাহলে বেদনাটা কারণ রেখে সে মারা যাওয়ার আগে কারণ রেখে যায়, হ্যাঁ বিচি নষ্ট হওয়ার আগে গাছ তুলে দেয় না, অঙ্কুরোদ্গমন করে দেয়, অঙ্কুরোদ্গমন করে গাছ মরার আগে ফল দিয়ে দেয় না, মরার আগে ফল দিয়ে দেয়, ফলটা আবার মাটিতে পড়ে ফলটা নষ্ট হবার আগে গাছ গজিয়ে দেয়। এইভাবে চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে, হ্যাঁ এরকম চলতে থাকে। এখন এটাকে কে দেখে, শঙ্কা উত্তরণ বিশুদ্ধি দেখে, কি উপাদান, উপাদান অদিত্য, উপাদান নিঃশেষ হবে, বিলয় হবে, কারণ উপাদানও বিলয় ধর্মী, উপাদানও বিলয় ধর্মী, বিলয় হবে, কিন্তু বিলয় হবার আগে কারণ রেখে দেয়, কারণ রেখে সে মারা যায়, কারণ রেখে সে মারা যায়, এই কারণে উপাদান, উপাদান ভবন বেদনা উপাদান, তৃষ্ণা উপাদান ন, কারণ সেটা তো তৃষ্ণা তো আর কারণের সাথে বলা গিয়া, তৃষ্ণা তো উপাদানের সাথে হয় না সাথে সাথে, কারণ তৃষ্ণা মারা যাওয়ার পরে উপাদান পায়, সে কারণ রেখেছে, উপাদান কারণ রেখে যা, কারণ থেকে বব হব, আবার মারা যাবার আগে কারণ রেখে যা, কারণ সেটা জন্ম হ, এইভাবে গুণিচক্র ঘুরে এইটাকে স্পষ্ট রূপে জেনে, এইটাকে স্পষ্ট রূপে জেনে কি করে কারণটাকে রহিম করে, কারণটাকে কি করে রহিম করে, ধ্বংস করে, নষ্ট করে, বিনাশ করে, কেমন তাহলে রূপ, রূপ অনিত্য, যখন রূপ মরার আগে কারণ তৈরি করবে রূপটাকে রূপ বলে জানে, রূপটাকে রূপ বলে জানে, যখন কায়ে কায়ানুপাস্তি হারাতি, যখন এ ব্যবহার কায়কে কায় রূপে জেনে জেনে অবস্থান যখন করে, জানার কারণে সেখানে কারণের মধ্যে মার্গ এসে যায়, বুঝছেন জানাটা বিদ্যা, বিদ্যা এসে যায়, বিদ্যা যখন এসে যায় অবিদ্যা থাকতে পারে না,
যদি বিদ্যা না আসে তাহলে রূপং পচ্চয়া অবিদ্যা, রূপং অবিদ্যা পচ্চয়া সংখারা হবে, রূপং অবিদ্যা পচ্চয়া সংখারা, সংখারা অবিদ্যা পচ্চয়া তন্হা হয়ে যাবে এবারে, হ্যাঁ বিজ্ঞানা হয়ে যাবে এবারে, কেমন? তাহলে প্রত্যেক জায়গার মধ্যে অবিদ্যা আছে, আছে কেমন? তাহলে না জানাতে কি অবিদ্যা, জানাতে কি বিদ্যা, কঠিন হয়েছে না? কঠিন হয়ে যাওয়া খারা কঠিন হল না মারে মা খালিয়ে তো বলা আছে একটা গল্প তল্প করিয়ে আজ কোয়ান না লাগে আহ্যা ন কেটে যায় তো বলো, মানে ব্যথা ব্যথা বললে ব্যথা কেটে যায়, তাহলে ব্যথা নাই ব্যথা নেই বলে ব্যথা আসবে, টাকা নাই টাকা নেই বলে টাকা আসবে, হয়ে যাবে। এখন কিভাবে দেখছেন এগুলো বলার জন্য এগুলো বলছি, বুঝেছেন? তারপরে বলুন ব্যথা 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 করে ব্যথা দেখুন, আমি বলার কিছু নেই, হ্যাঁ এত কিছু বলছি। তাহলে এখন যদি না জানেন, বুঝছেন? বলে না ইতি বিশ্ব ভগবান রাম সম্মা সম্বুদ্ধ বিজাচরণা সম্পন্ন সুগত লোক অবিরূপ অনুত্তর পরিষদ মাসার্থী, কেমন হয় করে না এরকম? হ্যাঁ এইভাবে করে বুদ্ধের কাছে প্রার্থনা করে আর ওদিক ওদিক তাকিয়ে একাগ্রতা না, একাগ্রতা না, তাহলে কবে কি করে জানে না কি করছে, সে নিয়ে যায় জানে না, আমিও জানি না, মানে কি আমিও জানি না, কিন্তু খুব প্রিপেয়ার, থাকি ইলেভেন টুয়েলভ থাকি কেমন, আমিও জানি না, তাই তার নাম হয়েছে হাফ নেক না। তাই এইভাবে এখন এটা কি সংশয় যখন এগুলিকে জানে কি রূপং পচ্চয়া তন্হা, রূপং পচ্চয়া বেদনা, যদি জানে রূপং পচ্চয়া বেদনা, জানলে রূপং মগ্গং, রূপং মগ্গং, রূপং মগ্গং বিদ্যা, রূপং মগ্গং বিদ্যা, জানার সাথে সাথে রূপের ওই প্রত্যয়ের মধ্যে মার্গ হয়ে যাবে, বুঝছেন? প্রত্যয় কারণের মধ্যে মার্গ হয়ে যাবে, কারণ কারণকে ঠেলে ফেলে দিয়েছে, ঠেলে সেখানে কি মার্গটা দাঁড়িয়েছে, যার কারণে বিদ্যা উৎপন্ন হয়েছে, মার্গ আসার সাথে সাথে বিদ্যা উৎপন্ন হয়েছে, অবিদ্যা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, বুঝছেন? তাহলে ঠিক প্রত্যেক জায়গার মধ্যে যখন জানে পজানাতি পজানাতি পজানাতি, হ্যাঁ রূপং বিক্ষবে অনাত্তা, রূপং বিক্ষবে অনিচ্ছা, রূপং বিক্ষবে দুঃখ, রূপং বিক্ষবে অনাত্তা, হে ভিক্ষুগ রূপ অনিত্য দুঃখ অনাত্তা, যখন এভাবে যথাযথ জানে যথাভূত জানে সম্ভবভাবে জানে তখন আর সন্দেহ থাকে না, তখন কি থাকে না? সন্দেহ থাকে না, সন্দেহ থেকে উত্তরণ হয়ে যায়। বা সময় চলে গেছে, সরে গেছে, তাহলে আমি শেষ করবো আস্তে আস্তে, তাহলে কেমন? তাহলে এইভাবে শঙ্কা উত্তরণ বিশুদ্ধি যখন হয় তারপর হয় এগুলো যেটা আমি বললাম, এই নামরূপ নামরূপ এটা এই কারণে হয়, এগুলো হচ্ছে এগুলোকে সংঘর্ষণ জ্ঞান বলে, বুঝছেন? সংঘর্ষণ জ্ঞান, হ্যাঁ তারপর এগুলোকে কারণ হিসেবে যেটা হয় সেগুলোকে বলে প্রত্যয়, কেমন? এই তো বললাম, অর্থাৎ এটা এটা হলে এটা হয়,
এটা হলে এটা হয়, যখন জানে এটাকে বলে সংবর্ষণ, হ্যাঁ সংবর্ষণ জানে, বুঝছে? যখন এটা হয় জানে, তখন বুঝতে পারে এটা যে এটা হলে এটা হয়, মানে উদয় হলে বিলয় হয়, উদয় হলে বিলয় হয়, তখন জানে, বুঝছে? এই উদয় হলে বিলয় হয় যখন জানে, তখন উদয় উদয় জানে চলে যায়, বুঝছেন? উদয় হলে বিলয় হয়, উদয় হলে বিলয় হয়, আমি শেষ করবো আর এগুলো বলবো না। তাহলে উদয় হলে বিলয় হয়, তাহলে উদয় উদয় জান, কেমন? উদয় হলে বিলয় হয় এইভাবে জানে, উদয় বিলয় জান, এইভাবে উদয় বিলয় জ্ঞান যখন উৎপন্ন হয়, তখন সেই উদয় বিলয় এটা হলে এটা হয়। প্রথমে কি করে আমি প্রায় সময় বলি, এটা উদয় জানার আগে আগে মানুষকে বিলয়কে জানতে হয়, হ্যাঁ বিলয়কে জানতে হয়। তার মানে জীবিতকে দ্বারা খুব কঠিন, তাই না? হ্যাঁ জীবিতকে দ্বারা খুব কঠিন, মরাকে দ্বারা কঠিন না, কেন? মরা তো পালিয়ে যায় না, না মরা পালিয়ে যায় না, মরা কখন পালাতে দেখছেন? হ্যাঁ ওই ইয়ার মতো আর কি, কৌতুকের মতো, কোন পাখি উড়তে পারে না, হ্যাঁ তাই নাকি? মরা পাখি, মরা পাখি, কৌতুকের মতো কথা আর কি এগুলো, উট পাখি ঠিক আছে কেমন, কিন্তু এখানে বলছে মরা পাখি উড়তে পারে না, এই মরা পাখি উঠতেও পারে না, মরা পাখি হাঁটতেও পারে না, এই কারণে মরা পাখি ধরতে পারে, কেমন? মরা মানুষ যে দামকে ধরতে পারে না সে পালিয়ে যায়, কিন্তু মরা মানুষকে ধরতে পারে, যেই কোনো মরা প্রাণীকে ধরতে পারে, ঠিক তদ্রূপভাবে মৃত চেতনাকে ধরতে পারে, কাকে? মৃত চেতনাকে ধরতে পারে, চেতনা উদয় স্থিতি বিলয়, উদয় স্থিতি বিলয়, কেমন? এখন আলোকন উদয় স্থিতি বিলয়, উদয় স্থিতি বিলয়, স্থিতিতে বুঝেন না, হ্যাঁ হ্যাঁ উদয় স্থিতি বিলয়, কেমন? উদয় স্থিতি বিলয়, কেমন? এইভাবে উদয় মানে উপরে উঠে এখানে যেতে দাঁড়ায় এক সেকেন্ড বা আধা সেকেন্ড, আট সেকেন্ড, আবার হাজার হাজার লক্ষ লক্ষ করে যদি কম করে যোগ করা হয়, নেনু নেনুর মতো করা হয়, নেনুটা খুব ছোট না, অনু পরমাণু এগুলো নেনু বলে না, হ্যাঁ নেনু, এই নেনু ক্ষণ পর্যন্ত যদি দাঁড়ে দাঁড়ে ওটাকেও স্থিতি বলা হয়, তারপরে পরে দেওয়া থেকে কি বলে বিলয়, কেমন? তাইলে এখন উদয়টা সহজে বোঝা যায় না, কিন্তু স্থিতি থেকে বোঝা যায়, হ্যাঁ কেমন? একটা মনের মধ্যে আসছে, মনটা কখন শুরু হয়েছে আমি জানি না, না একটা বিষয় মনের মধ্যে আসছে এটা কখন শুরু হয়েছে আমি জানি না, কিন্তু শুরু চলমান অবস্থা আমি জানি না, তাই না? এটা হয় না কখনো, কখনো দেখেছ? হ্যাঁ শুরুটা বুঝতে পারে না, হ্যাঁ শুরুটা বুঝতে পারে না, কিন্তু চলমানটাকে বুঝতে পারি, চলমানটাকে বুঝতে পারি, আর এই চলমানটাকে কেউ যদি ভালো করে দেখে, চলমানটাকে যদি ভালো করে দেখে, সেখানে যদি স্মৃতি প্রকম করে রাখে, মানে চলমান অবস্থাকে জানে, নিবিসমানা নিবিসতি, নিবিসমানা নিবিসতি, একটা নিবিসমানা নিবিসতি, এই রূপে নিবিষ্ট হয়, এটাকে বুঝে ভালো করে, কেমন? এইভাবে যখন নিবিষ্টকে বুঝে ভালো করে তিনি পাহিয়ামানা পাহিয়াতে, তারপরে এটা নিবিষ্টকে আবার ধীরে ধীরে পরে যাচ্ছে, বিলয় হয়ে যাচ্ছে, এটাকে বুঝতে পারে, এইভাবে বারবার 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 বিলয়কে যিনি দেখতে পায়, একেবারে বিলয় হতে 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 অদৃশ্য 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 হয়, একেবারে সামার থাকে না, এইভাবে বুঝতে পারে স্পষ্টরূপে, একেবারে শেষ বিলয় পর্যন্ত যখন বুঝতে পারে, তখনও বুঝতে পারে, একবার আর একটা চিত্ত উৎপন্ন হয়, চিত্ত কখনো দুইবার উৎপন্ন, দুইবার একসাথে দুই তিনটা উৎপন্ন হয় না, একসাথে একটা চিত্ত উৎপন্ন হয়, চিন্তা উৎপাদ্যতে অন্যং চিত্তং নিরুজ্যতে, এক চিত্ত উৎপন্ন হলো অন্য চিত্ত
নিরুদ্ধ হবেই হবে। যতক্ষণ পর্যন্ত অন্য একটি চিত্ত নিরুদ্ধ না হবে আরেকটি চিত্ত উৎপন্ন হবে না, হবে না। হ্যাঁ, এই কারণে তাইলে আয়াং চিত্তাং চিত্তাং নিরুজ্জাতে অপরাং চিত্তাং উপপাদ্যতে। অন্য একটা চিত্ত যখন নিরুদ্ধ হয় অপর একটা চিত্ত উৎপন্ন হয়, কিন্তু আমার মনে হয় যেন হাজার হাজার চিত্ত উৎপন্ন হচ্ছে, লক্ষ লক্ষ উৎপন্ন হচ্ছে, কোনটাকে ধরব বুঝতে পারছি না। কেন হয়? যেহেতু আমার চিত্ত দুরাগামী একচারী অসহিরমন, অথচ হৃদয় গুহায় তাহার শয়ন। হ্যাঁ, অসম্ভব দূরগামী, দ্রুতগামী, এই কারণে বুঝতে পারে না। যেহেতু শরীর না তত্ত্বও পারে না, অথচ হৃদয় গুহার মধ্যে সে শুয়ে থাকে। এহেন তেরে যারা করে ন দমন, যারা এই চিত্তকে দমন করতে পারেন, কিভাবে দমন করবেন? ও নিরুদ্ধকে দেখতে দেখতে, এই কারণে মাঝে মধ্যে যেটা ফার্স্ট, যেটা বিগ, বড়, যেটা সেরা, যেটা সবচেয়ে বেশি, সেটাকে যদি ধরতে পারে বাকিটাকে কি করতে হয়? উপেক্ষা করতে হয়, বাকিটাকে উপেক্ষা করতে হয়। এইভাবে বারবার একটাকে, যেটা বড়, যেটা শক্তিশালী, ওইটাকে ধরে বাকিটাকে উপেক্ষা করে বারবার এই শিক্ষাটা যখন করে, তখন একটা চিত্তকে ধরতে পারে। একটা চিত্তকে ধরতে পারলে তারপরে একটা চিত্তকে বিলয় পর্যন্ত দেখা সম্ভব। বিলয় পর্যন্ত দেখলে তারপরে উৎপত্তিকে দেখা যায়, তখন বুঝতে পারে উদয় বিলয় এর আগে না। কেমন? এইভাবে উদয় বিলয় বুঝলে, বিলয় তাকে যখন দেখে তখন সে বুঝতে পারে এটা ও এটা। বিলয়টা যখন দেখে, আরে শুধু ক্ষয় হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ভেঙে যাচ্ছে। যেই কোমর হাড়িটা বানালো সেই কোমরটা কোমরের কুমারের হাতে ভেঙে গেল। কেমন? যেই কুমার হাড়িটা কোমর হাড়িটা তৈরি করলো সেই কুমোরের হাতে হাড়িটা ভেঙে গেল। ঠিক এই ভেঙে যাওয়ার পর বারবার ভাঙাটাকে যখন দেখে, ভাঙার একটা মনের মধ্যে উৎপন্ন হয়, শুধু ভাঙে ভাঙে ভাঙে, অন্য কিছু নয়, শুধু ভাঙে ভাঙে, এইভাবে জানে। এইবার ভঙ্গ জ্ঞান, ভাঙা তা বড় ভয়ঙ্কর, ভয়াতী ভয় হয়, বড় ভয়ঙ্কর, এগুলো খুব মানে ভয়ঙ্কর, ভয় ভয় লাগে, এই হচ্ছে ভয় জ্ঞান। এইভাবে হচ্ছে ভয় জ্ঞান। এইভাবে ভয় জ্ঞান যখন হয় তখন তার মধ্যে সবগুলো দেখে, সেই যেটা ভেঙে যায়, যেটা ভয় উৎপন্ন হয়, এগুলো দুঃখ ছাড়া কিছু নয়। দুঃখটা সবগুলো দোষ, দুঃখটা কখনো বলা হতে পারে না, দোষ, দোষ রূপে দেখে তখন আদিনব জ্ঞান, তখন হয় আদিনব জ্ঞান। এই আদিনব জ্ঞান তাকে যখন অতিক্রম করার জন্য নির্ভীকভাবে উপরে উঠা প্রচেষ্টা করে তাকে বলে নির্বিধ জ্ঞান। হ্যাঁ, নির্বিধ জ্ঞান। এখন নির্বিধ জ্ঞান যখন হয়, প্রচেষ্টা খুঁজে এখন কিভাবে করবো, কিভাবে পাবো, কিভাবে পাবো, যখন মনের একটা চঞ্চলতা পাবার জন্য, মুক্তি পাবার জন্য, তখন বলে মুমুক্ষু জ্ঞান। হ্যাঁ, মুমুক্ষু জ্ঞান মানে আমি কখন পাবো, কখন পাবো, কখন পাবো, কখন দেখবো, মুমুক্ষু জ্ঞান। এরপরে মুমুক্ষু জ্ঞান হওয়ার পরে তিনি কি হয়, প্রতিসংখ্যা জ্ঞান। কেমন? প্রতিসংখ্যা জ্ঞান মানে উপায় খুঁজে, উপায় মানে কি? আর্য অষ্টাঙ্গিক মার্গ, একে বলে মার্গ মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি। কি বলে? মার্গ অমার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি। কেমন? মার্গ অমার্গ, এটা মার্গ, এটা মার্গ নয়, এটা মার্গ, এটা মার্গ নয়, জানে। এইভাবে জানলে হয় মার্গ অমার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি। কেমন? এই মার্গ মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি যখন হয় সে চতুরাজ্য সত্যকে খুঁজে, বুঝলেন? চতুরাজ্য সত্যকে খুঁজে, এটাই মার্গ, এটা অমার্গ ভেদ করে তিনি চতুরাজ্য সত্যকে খুঁজে।
এখন চতুরার্য সত্যকে খুঁজতে খুঁজতে দেখে দুঃখ 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 সত্য, দুঃখের কারণ সত্য আছে, নিরোধ সত্য আছে, নিরোধের উপায় সত্য আছে। উপায় সত্য মানে কি? আর্য অষ্টাঙ্গিক মার্গ। যখন আর্য অষ্টাঙ্গিক মার্গ মধ্যে যায় তখন প্রতিসংখ্যা জ্ঞান উৎপন্ন হয়। কি জ্ঞান? প্রতিসংখ্যা জ্ঞান উৎপন্ন হয়। আর্য অষ্টাঙ্গিক মার্গ অনেক লম্বা। আর্য অষ্টাঙ্গিক মার্গ যেটা আমরা চিত্ত বিশুদ্ধি বললাম, এটা হচ্ছে সমাধি, সমাধি স্কন্ধ। কি স্কন্ধ? সমাধি স্কন্ধ। সমাধি স্কন্ধটা কি কি? সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি হচ্ছে সমাধি স্কন্ধ। কেমন? তাহলে শীল স্কন্ধ কি? সম্যক কর্ম, সম্যক আজীব, সম্যক সম্যক কর্ম, সম্যক জীবিকা আর কি? হ্যাঁ, সাম্মা দিতি, সাম্মা সংকল্প, সাম্মা বাচা, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীব। কেমন? সম্যক কর্ম, সম্যক কি? সম্যক বাক্য, সম্যক আজীব। এই তিনটা হচ্ছে শীল বিশুদ্ধি। কেমন? এই তিনটা হচ্ছে, তিনটা যদি করতে জানে শীল বিশুদ্ধ হয়। আর প্রজ্ঞা স্কন্ধ হচ্ছে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প। এই সম্যক দৃষ্টি প্রজ্ঞাতে যায় দৃষ্টি বিশুদ্ধি থেকে। কেমন? দৃষ্টি বিশুদ্ধি থেকে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প বলে যায়। তাহলে দৃষ্টি বিশুদ্ধি, সংখ্যা উত্তরণ বিশুদ্ধি, মার্গা মার্গ জ্ঞান সম বিশুদ্ধি, এগুলো যাচ্ছে। তাহলে এইভাবে যায়। এখন প্রতিসংখ্যা জ্ঞান যখন হয় তখন তিনি আর্য অষ্টাঙ্গিক মার্গে উপনীত হয়, অর্থাৎ সেখানে বিচরণ করে, আর্য অষ্টাঙ্গিক মার্গে বিচরণ করে। তাহলে এখানে শীল স্কন্ধ, সমাধি স্কন্ধ, প্রজ্ঞা স্কন্ধ, তিনটি স্কন্ধ পরিপূর্ণ করে। কেমন? এখন আর্য অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করার সময় নেই, সময় নেই। এবং যখন আর্য অষ্টাঙ্গিক মার্গকে প্রকৃতভাবে দেখে, আর্য অষ্টাঙ্গিক মার্গে পুঙ্খানুপুঙ্খ রূপে জানে, যখন শীল পরিশুদ্ধ হয়, হ্যাঁ চিত্ত পরিশুদ্ধ হয়, তখন তিনি এগুলো দেখে, উপায় দেখে, তারপর বুঝতে পারে ও এগুলো একমাত্র সংস্কার কারণে হয়। কি? যে কোনো সংস্কার হোক এটা প্রবর্তিত করবেই করবে। কুশলা সংখারা, অকুশলা সংখারা, আনিজা সংখারা, হ্যাঁ তারপরে কায়া সংখারা, বাচা সংখারা, চিত্ত সংখারা, যে কোনো কিছু সংস্কার করবেই করবে। এইভাবে সংস্কার তৈরি করে তখন তিনি স্পষ্ট রূপে বুঝে এই সংস্কার একমাত্র শেষ করেছে, সংস্কার আমাকে আর উপরে যেতে দেয় না, তিনি বুঝে তখন প্রতিপদা জ্ঞানদর্শন বিশুদ্ধি হয়ে যায়। বুঝেছেন? প্রতিপদা জ্ঞানদর্শন বিশুদ্ধি হয়ে যায়। অর্থাৎ এখন তিনি যে একটা প্রতিপদ মানে এটাও একটা প্রতিপদটাও উপায়, হ্যাঁ উপায় জ্ঞানদর্শন, এই উপায়টা খুঁজে তিনি সংস্কার রূপে দেখে, সংস্কার রূপে দেখে তিনি সংস্কারকে জানে। এই সংস্কার থাকলে কখনো হবে না, এমনকি কুশল সংস্কারও হয় না, অকুশল সংস্কারও প্রবর্তন করে, কুশল সংস্কারও প্রবর্তন করে, এমনকি আনন্দের সংস্কারও প্রবর্তন করে, অর্থাৎ জীবন প্রবর্তন করে, জন্মদান করে। তার মানে দুঃখ সৃষ্টি আছে, জন্ম হলে দুঃখ হয় তো জানে না, জন্ম হলে দুঃখ হবে এটা জানে, তখন তিনি সংস্কারকে উপেক্ষা করা শুরু করে। কেমন? ওই যে আলম্বন, হাজারটা মনে হয় আলম্বন এসে আমার গায়ে ধরছে, একটা আলম্বন খুঁজে বের করে সেখানে, হ্যাঁ কেমন ভাবে বলছে, একটা খুঁটির মধ্যে চারিদিকে দড়ি, কিছু দড়ি, কিছু দড়ি দিয়ে জঙ্গলের জঙ্গলের প্রাণীদেরকে বাঁধা হলো, শক্তিশালী জঙ্গলের প্রাণীদেরকে বাঁধা হলো,
আর কিছু দড়ি দিয়ে এক খুঁটিতে, কিছু দড়ি দিয়ে পালিত প্রাণীকে বাঁধা হলো। পালিত প্রাণী মোষ, হাতিও থাকতে পারে, জঙ্গলের হাতি আছে, তারপরে কি গরু হতে পারে, এইভাবে বাঁধা হলো, গোড়া হলো। আবার কিছু দড়ি দিয়ে বাঁধা হলো আকাশের দিকে যারা উড়ে শক্তিশালী তাদেরকে বাঁধা হলো। বলছে এখন তাদের মধ্যে যেই শক্তিশালী তিনি সেটাকে নিয়ে যাবে। আকাশের পাখিরা যদি শক্তিশালী হয় সবগুলিকে আকাশকে নিয়ে যাবে না, আর জঙ্গলের শক্তিশালী যদি হয় তারা জঙ্গলের দিকে নিয়ে যাবে, আর লোকালয়ের যারা পালিত পালিত প্রাণী তারা যদি শক্তিশালী হয় পালিত প্রাণীর দিকে নিয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে তোমার হাজার হাজার যদি আলম্বন এসে পড়ে তখন ধর্ম বিচয় বুজ্জাং সম্বুজ্জাঙ্গ উৎপাদন করো, ধর্ম বিচয় সম্বুজ্জাঙ্গ উৎপাদন করো। কোনটি শ্রেষ্ঠ, কোনটি সেরা, কোনটি শক্তিশালী, শক্তিশালী দেখে সেটাকে বাছাই করো, বাকিটাকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। এইভাবে বাদ দিয়ে একটা আলম্বনকে ধরে ধরে বারবার 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 যখন সংঘর্ষ করে তখন বাকিটা বারবার বারবার উপেক্ষা হওয়ার কারণে আর আসার শক্তি হয় না, তাদের আসার শক্তি দুর্বল হয়ে যায়। যত আসার শক্তি দুর্বল হবে তত এদিকে চিত্ত একাগ্র বৃদ্ধি হবে, যত চিত্ত একাগ্র বৃদ্ধি হবে তত চিত্ত দৃষ্টির হয়ে যাবে, যত চিত্ত দৃষ্টির হবে চিত্ত অচঞ্চল হবে, যত চিত্ত অচঞ্চল হবে তত উৎপন্ন আলম্বন দুর্বল হয়ে যাবে, উৎপন্ন বারবার শত সহস্র উৎপন্ন আলম্বনটা দুর্বল হয়ে যাবে। এক সময় হবে একাম চিত্তাম একাম নিমিত্তাম, একটি চিত্ত একটি নিমিত্ত হবে, একাম চিত্তাম একাম আলম্বনাম, একটা চিত্ত একটা আলম্বন হয়ে যাবে। তখন একেবারে একজন সাধক স্পষ্টরূপে বুঝে তখন দেখতে পারে এই সাধকটা কেমন করে এই চিত্তটা বিলয় হয়, কেমন করে বিলয় হয়, একেবারে বিলয়ের শেষ অবধি পর্যন্ত বসতে পারে, যেদিন বসতে পারে সেদিন যখনই বসতে পারে তখনই উৎপত্তিকে দেখে, কারণ তখন শত সহস্র আর আসে না, মাত্র একটি চিত্ত একটি ক্ষণ সময়ে উৎপন্ন হয়, এটাকে তিনি ধরতে পারে। এই কারণে উদয় বিলয়কে সে ভালো করে জানে, সে ভালো করে জানে, আর একই সংস্কার রূপে জানে, উদয়ের সংস্কার বিলয়ের সংস্কার, উদয় কুশল হলেও সংস্কার অকুশল হলেও সংস্কার, এমনকি আনন্দা অরূপ ব্রহ্মলোকের সংস্কার এটাও কিন্তু জন্মদান করে, এটাও জন্মদান করে। যখন এভাবে সে স্পষ্ট বুঝে এই অরূপ ব্রহ্মলোকটাকেও উপেক্ষা করে, উপেক্ষা করে কি উপেক্ষা, সংস্কার উপেক্ষা। এইভাবে সংস্কার যখন উপেক্ষা করতে শিখে এক সময় সংস্কার আর উৎপন্ন হয় না, সংস্কার কি হয় নিঃশেষ হয়ে যায়। সংস্কার নিঃশেষ যখন হয় সংখারাদিরোধা নিবানা, কি হয় সংখারাদিরোধা নিবানা, সংস্কার যখন শেষ নিরোধ হয় কৃষ্ণাও নিরোধ হয় সংখারাদিরোধা তন্হা নিরোধ, সংস্কার নিরোধ হলে কৃষ্ণাও নিরোধ হয় তন্হা নিরোধা নিবানা, কৃষ্ণ নিরোধ হলে নিবান হয়, কৃষ্ণ নিরোধ হলে নিবান হয়। হ্যাঁ, এইভাবে প্রত্যেক কিছুকে জানে, এইভাবে জানার কারণে তখন তার মধ্যে অনুরূপ চিত্ত উৎপন্ন হয়, অনুরূপ চিত্ত। অনুরূপ মানে কি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো না, প্রতিরূপ মানে কি, হ্যাঁ তেরো বারো এগারো দশ নয় আট সাত পাঁচ না সাত ছয় পাঁচ এভাবে না, এটা হবে প্রতিরূপ। একবার উপর দিকে নিচে থেকে উপরের দিকে যায়, একবার উপর থেকে নিচের দিকে যায়, একে বলে অনুরূপ প্রতিরূপ। কেমন তাহলে অনুরূপ মানে কি, আবার ওই নামরূপ থেকে দেখে আসে। কেন নামরূপ থেকে দেখে আসে,
এটা তো সহজ, কারণ আগের বার যখন আমি দেখেছি বুঝেছি তখন যাত্রা যাত্রা ছিল, তখন বাসা বাসা ছিল, কেমন? কারণ আমি এখন আলম্বকে জানি বটে, কিন্তু ভালো করে জানতে পারি না, স্পষ্ট রূপে জানতে পারি না। কেন? সেখানে উপক্লেশ আছে বলে, উপক্লেশ আছে বলে, উপক্লেশ থাকার কারণে বুঝতে পারিনি। যখন এগুলো শেষ হলো উপক্লেশ চলে গেল, উপক্লেশ চলে যাওয়ার কারণে আমার মনে স্পষ্ট হয়েছে, স্পষ্ট হয়েছে কারণে আবার শুরু থেকে নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান, প্রত্যয় পরিগ্রহ জ্ঞান, সম্মর্ষণ জ্ঞান, উদয় বিদয় জ্ঞান, ভঙ্গ জ্ঞান, ভয় জ্ঞান, আদিনব জ্ঞান, নির্বেদ জ্ঞান, মুমুক্ষা জ্ঞান, প্রতিসংখ্যা জ্ঞান, এইগুলো সংস্কার সংস্কার জ্ঞান, এইগুলোকে আবার পূর্ণরূপে ভালো করে দেখে, স্পষ্ট রূপে দেখে। যখন এইভাবে দেখে তখন নির্বাণ সম্বুদি পারায়ণ হয়। সম্বুদি পারায়ণ মানে কি? শ্রোতা বলতে ফলে মার্গ ফলে প্রতিষ্ঠিত হয়, সকৃতাগামী মার্গ ফলে প্রতিষ্ঠিত হয়, অনাগামী মার্গ ফলে প্রতিষ্ঠিত হয়, অরহত্ত মার্গ ফলে প্রতিষ্ঠিত হয়, কেমন? এইভাবে সপ্ত বিশুদ্ধি যখন পরিপূর্ণ হয় তখন নির্বাণ যেতে পারে, কেমন? আবার একটাকে ভেবে একটা নয়, এখন শেষ হয়ে গেছে, তারপরে আমি গল্পটা শেষ করে দিই। গল্পটা হচ্ছে এরকম, খুব অল্প করে বলবো। এটা হচ্ছে মৈত্রিয়ণী পূর্ণ, এই পূর্ণ বুদ্ধ কর্তৃক প্রশংসিত হয়েছে। এটা যখন সারিপুত্র বান্তে শুনলেন, পূর্ণকেও সারিপুত্র বান্তে পূর্ণ কত সৌভাগ্য, পূর্ণ কত সৌভাগ্য, বুদ্ধ কর্তৃক প্রশংসিত হয়েছে, এইভাবে করছে। একদিন পূর্ণ যখন বুদ্ধির ধর্মদেশনা শুনে এক জায়গায় গেলেন, একজন বিপুল সারিপুত্র বান্ধবকে দেখলেন, বললেন, সারিপুত্র বান্ধবে, আপনি তো পূর্ণের কথা বারবার প্রশংসা করছেন, সেই পূর্ণ এখন হয়ে যে বনের মধ্যে ধ্যান করতে যাচ্ছে। সারিপুত্র বান্ধবও একেবারে পূর্ণের পিছনে পিছনে গেলেন। হ্যাঁ, পূর্ণ কিন্তু সারিপুত্র বান্ধবকে চিনে না। সারিপুত্র বান্ধবে এসে পূর্ণকে এখন জিজ্ঞেস করছেন, বুঝছেন, পূর্ণকে জিজ্ঞেস করছেন, পূর্ণ পূর্ণকে বলছে, বন্ধু, সম্বোধন করেছেন, বন্ধু, তুমি কি ভগবত শাসনে ব্রহ্মচর্য উদযাপন করছো? বলছে, হ্যাঁ বন্ধু, তাই বটে, তাই বটে, আমি সম্বোধ শাসনে ব্রহ্মচর্য উদযাপন করছি। বন্ধু, তুমি কি সে বিশুদ্ধির জন্যই ব্রহ্মচর্য ভগবত শাসনে ব্রহ্মচর্য উদযাপন করছো? শিল বিশুদ্ধির জন্য তুমি ব্রহ্মচর্য প্রতিপালন করছো? বলে, না না না। তবে কি চিত্ত বিশুদ্ধির জন্য? না, তাও নয়। তাহলে কি দৃষ্টি বিশুদ্ধির জন্য? বলে, না না, তাও নয়। তবে কি সংখ্যা উত্তরণ বিশুদ্ধির জন্য? না না, তাও নয়। তবে কি মার্গ মার্গ জ্ঞানদর্শন বিশুদ্ধির জন্য? বলে, না না, তাও নয়। তাইলে তুমি জ্ঞানদর্শন বিশুদ্ধির জন্য? না না, তাও নয়। প্রতিপদে জ্ঞানদর্শন বিশুদ্ধির জন্য? বলে, না না, তা নয়। তবে কি জ্ঞানদর্শন বিশুদ্ধির জন্য? বলে, না, তা নয়। কিরে বন্ধু, তোমাকে আমি জিজ্ঞেস করছি, তুমি বলছো না, এই কেমন কথা? তোমাকে যখন আমি প্রশ্ন করলাম, তুমি শিল বিশুদ্ধির জন্য ভগবান শাসনে ব্রহ্মচর্য পালন করছো, তুমি বলে, না না। সবগুলো যখন আমি প্রশ্ন করলাম, তুমি না ছাড়া হা বললে না। এখন প্রশ্ন করছে, তাহলে কি তুমি চিত্ত বিশুদ্ধির শিল বিশুদ্ধি তারপরে জিজ্ঞেস করছেন, তাহলে তুমি কি জন্য ভগবত শাসনে ব্রহ্মচর্য পালন করছো? যদি তুমি শিল বিশুদ্ধির জন্য নাও, চিত্ত বিশুদ্ধির জন্য নাও,
শঙ্কা দৃষ্টি বিশুদ্ধির জন্য নয়, শঙ্কা উত্তরণ বিশুদ্ধির জন্য নয়, মার্গা মার্গ জ্ঞানদর্শন বিশুদ্ধির জন্য নয়, প্রতিপদে জ্ঞানদর্শন বিশুদ্ধির জন্য নয়, জ্ঞান বিশুদ্ধির জন্য নাই হও, তাহলে তুমি কি জন্য ভগবৎ শাসনে ব্রহ্মচর্য প্রতিপালন করছ বা উদযাপন করছ? বলছি যে অনুৎপাদ নির্মাণের জন্য ভগবৎ শাসনে ব্রহ্মচর্য উদযাপন করছি, অর্থাৎ আমি অনুৎপত্তি নির্মাণকে উৎপত্তি করার জন্য, দুঃখকে ধ্বংস করার জন্য, দুঃখকে শেষ করার জন্য আমি তথাগত সম্ভব সম্পত্তির শাসনে ব্রহ্মচর্য পালন করছি। বন্ধু, তবে কি তুমি বলো শিল বিশুদ্ধি কি তোমার তোমার মতে লক্ষিত অনুপাত পরিনির্বাণ? শিল বিশুদ্ধি কি নির্বাণ? বলে না না। তাহলে কি চিত্ত বিশুদ্ধি তোমার লক্ষিত নির্বাণ? বলে না না। দৃষ্টি বিশুদ্ধি কি তোমার লক্ষিত নির্বাণ? বলে না না। শঙ্কা উত্তরণ বিশুদ্ধি কি তোমার লক্ষিত নির্বাণ? বলে না না। জ্ঞানতর মার্গা মার্গ জ্ঞানদর্শন বিশুদ্ধি কি তোমার লক্ষিত নির্বাণ? বলে না না। প্রতিপদ জ্ঞানদর্শন বিশুদ্ধি কি তোমার লক্ষিত নির্বাণ? বলে না না। জ্ঞানদর্শন বিশুদ্ধি কি তোমার লক্ষিত নির্বাণ? বলে না না। কিরে বাবা, এইভাবে প্রশ্ন করলে তুমি না বললে, ওইভাবে প্রশ্ন করলে না বললে, এখন তুমি আমাকে বলো, বুঝছে? ওইভাবে প্রশ্ন করলেও বলছে না, ওইভাবে প্রশ্ন করলেও বলছে না। খুব একটা ভালো একটা গল্প না? হ্যাঁ, দেখেন উভয় প্রতি। তখন বলছে বন্ধু, তবে কি তখন পূর্ণ বলছে, যদি ভগবান শিব বিশুদ্ধিকে অনুৎপাদক ও নির্বাণ রূপে নির্দেশ করতেন, যদি ভগবান বুদ্ধ অনুৎপাদ শিব বিশুদ্ধিকে পরিনির্বাণ রূপে নির্দেশ করতেন, তাহলে সোপাদান ধর্ম অনুৎপাদ পরিনির্বাণ হত, তাহলে এই উপাদান পঞ্চস্কন্ধ সহ নির্বাণ হয়ে যেত। হ্যাঁ, সৎকার দৃষ্টি নিয়ে নির্বাণ হয়ে যেত, চিত্ত বিশুদ্ধি দৃষ্টি বিশুদ্ধি সবগুলো এভাবে এভাবে হয়ে যেত। যদি এই সত্য বিশুদ্ধি ধর্মব্যতী অনুৎপাদ নির্বাণ লাভ করা হতো, তাহলে সাধারণ মানুষও নির্বাণ লাভ করত। এই কারণে বলছে, তাহলে কি সত্য বিশুদ্ধির ব্যতি নির্বাণ কি আছে? বলে না, সত্য বিশুদ্ধির ব্যতি তো নির্বাণ না। অন্য বন্ধু, তুমি কি বলতে চাও বলো তো? তখন বলছে বন্ধু, শিল বিশুদ্ধির গতি চিত্ত বিশুদ্ধি পর্যন্ত, চিত্ত বিশুদ্ধির গতি দৃষ্টি বিশুদ্ধি পর্যন্ত, দৃষ্টি বিশুদ্ধির গতি শঙ্কা উত্তরণ বিশুদ্ধি পর্যন্ত, শঙ্কা উত্তরণ বিশুদ্ধি মার্গা মার্গ জ্ঞানদর্শন বিশুদ্ধি পর্যন্ত, মার্গা মার্গ জ্ঞানদর্শন বিশুদ্ধি প্রতিপদা জ্ঞানদর্শন বিশুদ্ধি পর্যন্ত, প্রতিপদা জ্ঞানদর্শন বিশুদ্ধি জ্ঞানদর্শন বিশুদ্ধি পর্যন্ত, জ্ঞানদর্শন বিশুদ্ধি সৌপাদে শেষ নির্বাণ পর্যন্ত, সৌপাদে শেষ নির্বাণ বিশুদ্ধ গতি অনুপাদে শেষ নির্বাণ পর্যন্ত, এইভাবে বলা হয়েছে। ঠিক তদ্রূপভাবে দানের গতি শীল পর্যন্ত, শীলের গতি ভাবনা পর্যন্ত, ভাবনার গতি প্রজ্ঞা পর্যন্ত, প্রজ্ঞার গতি নির্বাণ পর্যন্ত। এখন এইভাবে জ্ঞান উৎপাদন করো আপনারা। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আলোচনা করেছি সত্য বিশুদ্ধি, আরো অনেক বড় আলোচনা আছে এটা নিয়ে, অর্থাৎ অসংখ্য অসংখ্য আলোচনা আরো অনেক আছে, সেই দিকে আমরা যেতে পারছি না, এখনো সময় অনেক অতীত হয়ে গেছে। কেমন? তাই যেন আপনারা এই যে আমি শুরুতে যে কথাটা বললাম, আমি পারবো না, এটা যেন আমার মনে না আসে, আমি পারবো, যতই বাধা আসুক না কেন আমি পারবো, পারবো। হ্যাঁ, অতুই পিছন ফিরে দেখিস না, কেমন? অতুই পিছন ফিরে দেখিস না, যতই বাধা আসুক না পিছন ফিরে দেখিস না, শুধু সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো, কেমন?
এই মনোভাব সবার মধ্যে তৈরি হোক, এই শক্তি সবার মধ্যে তৈরি হোক, এই কামনা করছি। পরিশেষে তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীরভাবে বন্দনা নিবেদন করছি, তার আবিষ্কৃত মহান সদ্ধর্মকে, তার প্রশংসিত মহান সঙ্ঘকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমার পরম পূজনীয় দর্শনটা গুরুবার্তাকে, পরম পূজনীয় ত্রয়োদশ সম্রাট বার্তাকে, পরম পূজনীয় প্রয়াত বিজ্ঞ সুবোধপ্রিয় বার্তাকে, পরম পূজনীয় এই বিহারের প্রত্যক্ষ বার্তাকে, উপস্থিত আলোকা বংশের মহোদয় ধর্মপতি ঠেয় মহোদয় সহ যারা যারা বিক্ষু সমান আছেন, প্রত্যেকের প্রতি অন্তরের অন্তঃস্পর্ধাতে স্নেহমাখা আশীর্বাদ দান করছি, পূর্ণ দান করছি। সাধক সাধিকাগণ, সত্যবান উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা রান্না বান্না করছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, প্রত্যেককে সমসমভাবে পূর্ণ দান করছি, আশীর্বাদ করছি। আশেপাশে মুসলিম সমাজ, হিন্দু সমাজ, বৌদ্ধ সমাজ, খ্রিস্টান সমাজ, প্রত্যেককে সমসমভাবে পূর্ণ দান করছি, আশীর্বাদ করছি। দেব নাগ চিহ্ন যখন রূপে সকল শত সত্যবর্গেও জন্ম জন্মান্তরী সঞ্চিত পুনরাশি দান করছি। আমার এই সঞ্চিত পূর্ণ লাভ করে সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক, এই কামনা করছি, কামনা করছি। সত্যি সত্তা সুখিতা হন্ত জগতে সকল প্রাণী সুখী হোক, এই কামনা করে আজকের মতো দেশনা করে শেষ করলাম।